কৃষ্ণপক্ষের এক আলো আঁধারিতে মোড়া রাত্রি। শাল পিয়ালের আড়ালে উঁকি দিচ্ছে কাস্তের মতো সরু চাঁদ। তার খোয়াটে আলো চারপাশের অন্ধকার ঘোঁচাতে অক্ষম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে চারজনের একটা দল, আর তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে বছর তিরিশের এক যুবক। গন্তব্য জঙ্গলের মাঝখানে একটা অতি প্রাচীন পরিত্যক্ত মন্দির। কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোই তাদের সম্বল। টর্চ তাদের সাথে থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তার সুরক্ষার জন্য জ্বালানো হয়নি। তারা তাদের মধ্যরাতের এই অভিযান সম্পর্কে হয়তো কাউকে অবগত করতে চায় না। প্রায় আধ ঘন্টা মতো হেঁটে পাঁচজনের দলটা পৌঁছলো মন্দিরের সামনে। ঘন জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দিরটা। রুদ্রগড়ের রাজা রুদ্রপ্রতাপ দেবচৌধুরীর আমলে নাকি তৈরি হয়েছিল এই মন্দিরটা। শোনা যায় বিশেষ বিশেষ দিনে রাজা নাকি এই মন্দিরে আসতেন। ঠিক এই রকমই একদিন রাজা রুদ্রপ্রতাপ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাজা রুদ্রপ্রতাপের রহস্যময় অন্তর্ধানের সাথে সাথে এই মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায় চিরকালের মতো। বহুদিন পরও রাজা না ফেরায় সবাই ধরেই নেয় রাজা রুদ্রপ্রতাপের মৃত্যু ঘটেছে। রাজার মৃত্যুর সাথে সাথেই মন্দিরের পুজোর পাটা পাট বন্ধ হয়ে গেছে। এগাঁয়ের কেউই কখনো এ মন্দিরে আসে না, এমনকি তারা জানেও না এ মন্দিরে আদৌ কোনো দেবতার বাস আছে কি না। রাজা রুদ্রপ্রতাপের আমলে শুধু সাধারণ মানুষ নয়, রাজ পরিবারের লোকেদের জন্য এই মন্দিরের দরজা বন্ধ থাকত। বিশেষ বিশেষ তিথিতে জেগে উঠত এই মন্দির। রাজা রুদ্রপ্রতাপ সন্ধে নামলেই রওনা দিত এই মন্দিরের উদ্দেশ্যে। শোনা যায় এই মন্দিরে নাকি কখনো দেবতার আরাধনা হয়নি, শয়তানের আরাধনার কাজে ব্যবহৃত হতো এই মন্দির। তবে কতদিন আগে তা কেউ জানে না। রুদ্রগড়ের মানুষ বংশ পরম্পরায় এই কাহিনী শুনে আসছে। আরও শোনা যায় এই মন্দিরের গর্ভগৃহের কোথাও একটা লুকিয়ে আছে একটা সুড়ঙ্গ পথ, যা শেষ হয়েছে একেবারে পাতালে, আর সেখানেই নাকি চলত শয়তানকে আহ্বান করার প্রক্রিয়া। তবে এখানকার মানুষ তা কখনো নিজের চোখে দেখেনি, সবই বংশ পরম্পরায় শোনা কথা। যারা অতিরিক্ত কৌতূহলের বর্ষবর্তী হয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করেছে তারা নাকি কখনোই আর ফিরে আসেনি। রাজা রুদ্রপ্রতাপের মতোই তারাও কালের গর্ভে তলিয়ে গেছে। রুদ্রগড়ের মানুষ এই মন্দিরকে তাই এড়িয়ে চলে। রুদ্রপ্রতাপের পর রাজা হয়েছিলেন তার পুত্র চাণক্য প্রতাপ, কিন্তু তিনি তার রাজত্বকালে কখনোই এই মন্দিরের প্রতি আকর্ষণ অনুভব করেননি, কখনো এই মন্দিরেও আসেননি। ধীরে ধীরে মন্দিরটি একটি পরিত্যক্ত মন্দিরে পরিণত হয়। রুদ্রগড়ের রাজতন্ত্র বহুকাল আগে বিলুপ্ত হলেও রুদ্রপ্রতাপের বংশধররা এখনও জীবিত, কিন্তু বর্তমানে দেবচৌধুরীদের অবস্থা পড়ে এসেছে। দেবচৌধুরীদের এক শরিক কিংশুক দেবচৌধুরী কিছুদিন আগেই একটা পুরনো ডায়েরি উদ্ধার করেছে একটা ভাঙা সিন্দুকের কোটর থেকে। অনেক কষ্টে ডায়েরির লেখাগুলো উদ্ধার করে কিংশুক। ওই ডায়েরি থেকেই কিংশুক জানতে পারে এই মন্দিরের বিস্তারিত বর্ণনা আর এই মন্দিরে অবস্থিত এক অদ্ভুত মূর্তির কথা। পাঁচজনের দলটা এসে দাঁড়িয়েছে মন্দিরের সামনে। এর আগেও দূর থেকে কিংশুক দু তিনবার এসে দেখে গেছে মন্দিরটা, কিন্তু সেটা প্রকাশ্য দিনের আলোয়। কিন্তু এই রাতের বেলা নিকষ কালো অন্ধকারে পরিত্যক্ত মন্দিরটার দিকে তাকালে যে কোনো মানুষেরই ভয় লাগবে। কিংশুক তেমন সাহসী কোনো কালেই ছিল না।
নেহাত অভাবে পড়ে তাকে আজ এই পথে পা বাড়াতে হয়েছে, নইলে সে কখনোই এমন কাজে নিজেকে জড়াতো না। রামেশ্বর ঝাঁ তার তিন সাগরেদকে নিয়ে এগিয়ে চলল মন্দিরের দরজা লক্ষ্য করে, পেছন পেছন কিংশুক ও বিমলরাও। মন্দিরের দরজায় কোনো তালা নেই, দেখে মনে হবে দরজাটা ভেজানো। তিনজনের মধ্যে সবচেয়ে তাগড়াই লোকটা প্রথমে দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা এক বিন্দুও ফাঁকা হলো না। এবার বাকি দুজন হাত লাগল, না এবারও কিছুই হলো না। অদ্ভুত ঘটনা, তিনজন জোয়ান তাগড়াই ছেলে একটা ভেজানো দরজা খুলতে পারল না। তবে কি দরজা ভেতর থেকে বন্ধ? এবার রামেশ্বর ঝাঁ গিয়ে হাত লাগায়, না এবারও এক চুলো ফাঁকা হলো না দরজাটা। রামেশ্বর ঝাঁ এবার দরজা ভেঙে ফেলার নির্দেশ দিল। তিনজন মিলে এবার দরজা ভাঙার কাজে লেগে পড়ল। এতদিনের বন্ধ হয়ে যাওয়া একটা দরজা খোলা মুখের কথা নয়। প্রায় এক ঘন্টা মতো চেষ্টা করেও কোনো কাজ হলো না। রামেশ্বর কটমট করে তাকালো কিংশুকের দিকে। কিংশুক হতবাক, এত চেষ্টা করেও একটা দরজা খোলা গেল না। লোকগুলো বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, মন্দিরের সিঁড়িতে বসে একটু জিরিয়ে নিচ্ছিল তিনজন। রামেশ্বর তার রেডিয়াম লাগানো ঘড়িটায় বারবার সময় দেখছিল, তার মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। কিংশুক হঠাৎ উপলব্ধি করল চারপাশের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গিয়েছে, ঝিঁঝি পোকার একটানা ডাকটাও আর কানে আসছে না, আশেপাশের তাপমাত্রা যেন হঠাৎই কমতে শুরু করেছে, চাঁদটাও মেঘের আড়ালে আত্মগোপন করেছে, চারপাশ যেন কোনো ভয়ঙ্কর মুহূর্তের প্রহর গুনছে। এক সময় একটা ঘর ঘর শব্দ কানে এলো কিংশুকের, চোখ মেলে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। বাকি চারজোড়া চোখও তখন ঘুরে গেছে মন্দিরের দিকে। চারজন শক্ত সামর্থ্য লোক মিলেও শত চেষ্টা করে যে দরজা খুলতে পারেনি, সেই দরজা খুলে যাচ্ছে আপনা আপনি। ভিতরের গাঢ় কালো অন্ধকার যেন হাত ছানি দিয়ে ডাকছে তাদেরকে। পাঁচজনের মুখেই বিস্ময়ের ছাপ স্পষ্ট। দরজা খোলার সাথে সাথেই চারটে বিরাট সাইজের বাদুর কিংশুকদের মাথার উপর দিয়ে উড়ে গেল, গাটা ভার হয়ে গেল কিংশুকের। বিমল রাওই প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে লোকগুলোকে নির্দেশ দিল, এই এখানে সঙ্গের মতো না দাঁড়িয়ে তাড়াতাড়ি ভেতরে ঢোকো সবাই। ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো বিমল রাওয়ের সাগরেদরা, পেছন পেছন বিমল রাও, আর সবশেষে কম্পিত বক্ষে ঢুকল কিংশুক। লোকগুলো এবার ঝোলা থেকে বার করল বড় পাঁচ সেলের টর্চ। টর্চের আলোয় গোটা মন্দির চত্বরের কালো অন্ধকার যেন অনেকটাই দূরীভূত হল, মন্দিরটা ভালো করে দেখতে লাগলো সকলে। মন্দিরটা বেশ লম্বা, এটা মন্দিরের অগ্রভাগ, এর পেছনে একটা গলি চলে গেছে মন্দিরের গর্ভগৃহে। সারা মন্দির ভরে রয়েছে ঝুল আর ধুলোতে। মন্দিরের গায়ে চোখ বোলাতে বোলাতেই হঠাৎ একজোড়া ঘন সবুজ চোখ দেখে কিংশুকের গলাটা শুকিয়ে এলো। ওটা কি? লাফিয়ে দুপা পিছিয়ে যেতেই বিমল রাওয়ের সাথে ধাক্কা লাগলো কিংশুকের। বিমল রাও খেঁকিয়ে উঠল, উফ অমন পাগলের মতন আচরণ করছো কেন? কিংশুক ভয়ে ভয়ে বিমল রাওকে ওই জল জলে সবুজ চোখ চোরার দিকে আঙুল নির্দেশ করে দেখালো। দেখা মাত্র বিমল রাও বেশ চমকে উঠল, সাহস সঞ্চয় করে পাঁচ সেলের টর্চটা ওই জ্বলন্ত চোখের দিকে ফেলতেই এবার চোখের মালিকের গোটা শরীরটা দৃষ্টিগোচর হল। একটা বিরাট সাইজের হুতুম পেঁচা, অকস্মাত আলোর ঝলকানিতে তার বিশ্রামের ব্যাঘাত ঘটেছে। বেশ রাগত দৃষ্টিতে বিমল রাওয়ের দিকে দৃষ্টি হেনে বিরাট দুটো পাখা মেলে মন্দিরের খোলা দরজা দিয়ে উড়ে গেল পেঁচাটা। আরে একটা নিরীহ পেঁচাকে দেখে ভয় পাওয়ার কি আছে? তবে এই বদ্ধ মন্দিরে আর কি কি আছে কে জানে,
বিশত সাপ থাকাটাও খুব একটা আশ্চর্যজনক নয়। তবে প্রশ্ন হচ্ছে, মন্দিরের দরজা তো বন্ধ, এরা ঢোকে কোথা দিয়ে? বিমল রাও এবার গলির পথে পা বাড়িয়েছে, সাথে তার সঙ্গী সাথীরাও, এবারও সব শেষে কিংশুক। কিংশুকের মনে হচ্ছিল, এই বুঝি পেছন থেকে এই মন্দিরে লুকিয়ে থাকা কোনো আদিম প্রাণী তার উপর এখনই ঝাঁপিয়ে পড়বে। মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছেছে পাঁচ জনের দলটি। প্রত্যেকের হাতেই রয়েছে মাটি খোঁড়ার সরঞ্জাম। তাদের কাছে খবর আছে, এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে দিয়েই চলে গেছে এক দীর্ঘাকার সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের শেষ নাকি পাতালে, সেখানেই রয়েছে সেই দুর্লভ মূর্তি। সত্যি যদি সেটা পাওয়া যায়, তবে বিমল রাওকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। বিমল রাওয়ের আগামী সাত প্রজন্ম পায়ের উপর পা তুলে বসে খাবে। এক রাশ লোভ নিয়ে চলতে থাকে বিমল রাও। এটা একটা বড় সড় কেস। এই সব কেসে ঘটনাস্থলেই উপস্থিত থাকে বিমল। এই লাইনে কেউ কাউকে বিশ্বাস করে না। কোটি কোটি টাকার কারবার চলে এই লাইনে। টাকার জন্য মানুষ মানুষকে খুন করতেও পিছু পা হয় না। আরও একবার বিমল রাওয়ের চোখ দুটো চকচক করে ওঠে লোভে। বিমল রাও মনে মনে ঠিক করে নেয়, এবার শুধু সেই সুড়ঙ্গ পথটা খুঁজে পাওয়ার অপেক্ষা। তারপর না, এই পোড়া দেশে আর নই, বাকি জীবন এবার বিদেশেই কাটিয়ে দেব। বিমল তার লোকেদের নির্দেশ দেয়, এই ঘরেরই কোথাও না কোথাও লুকিয়ে আছে সেই গোপন সুড়ঙ্গ পথের রাস্তা। তাড়াতাড়ি হাত চালিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে দে তোরা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা খুঁজে বার করতে হবে। লোকগুলো খুঁড়তে যাবে তার আগেই কিংশুক হাত দিয়ে তাদের থামার নির্দেশ করে। থামো তোমরা। এবার বিমল রাওয়ের দিকে তাকিয়ে সে বলে, অত সোজা বিমলজি, সারা মন্দির খুঁড়ে ফেললেও আমি না বললে তুমি পাবে না ওই সুড়ঙ্গের সন্ধান। তার চেয়ে বরং তুমি ধৈর্য ধরে দাঁড়াও, যা করার আমিই করছি। বিমল রাও মনে মনে ক্রুদ্ধ হলেও আর কথা বাড়াল না। যতই হোক, এই মন্দির, এই মূর্তি কিংশুকেরই পৈতৃক সম্পত্তি। তবে বিমল রাও ঠিক করেই নিয়েছে এর পর তার কি করণীয়। কিংশুক নিজের কাজ শুরু করে দিল। ডায়েরির বর্ণনা অনুযায়ী গৃহগর্ভের মূল দরজা দিয়ে ঢুকে পশ্চিম দিক বরাবর মেপে মেপে দশ পা চলতে হবে, তারপর ডান দিকে আরও তিন পা, তারপর বাঁ দিকে আরও নয় পা। যাওয়ার পরেই সেই স্থানে পৌঁছালে সামনে পড়বে একটা ফাঁকা দেওয়াল, সেখানে চাপ দিলেই খুলে যায় সুড়ঙ্গ পথের দ্বার। অতি সাবধানে পা গুনে গুনে এগিয়ে গেল কিংশুক, তার পিছনে বিমল ও তার সাগরেদগণ। দেওয়ালের সামনে পৌঁছে দেওয়ালটা দেখতে থাকে কিংশুক। সারা দেওয়ালে ফাটল ধরেছে, সেই ফাটল থেকে উঁকি দিচ্ছে অসত্যের চারা। কিংশুক সারা দেওয়ালে টোকা দিতে থাকে, এক জায়গায় এসে তার হাত থেমে গেল। হ্যাঁ, ঠিক এটাই মনে হচ্ছে সেই জায়গাটা। আর দেরি না করে গায়ের সর্বশক্তি উজাড় করে জোরে চাপ দিতে থাকে কিংশুক। তাকে দেখা দেখি বাকি চারজন প্রায় পনেরো মিনিট চেষ্টা করেও এক চুলো নড়ল না দেওয়াল। কিংশুকের মাথায় হাত, বিমল এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়, রুদ্রপ্রতাপের ডায়েরি অনুযায়ী এটাই তো সুড়ঙ্গ পথের একমাত্র দরজা। তবে কি বহুদিন না খোলার জন্যে দরজাটা চিরদিনের মতো আটকে গেছে? ভাবনার মাঝেই একটা কম্পন অনুভব করে কিংশুক। প্রথমটায় ভেবেছিল ভূমিকম্প হচ্ছে বুঝি, কিন্তু না, সবাইকে অবাক করে খুলে যাচ্ছে সেই শতাব্দী প্রাচীন রুদ্ধ দ্বার। তবে যে দেওয়ালে এতক্ষণ ধরে চাপ দেওয়া হচ্ছিল সেই দেওয়ালে নয়, তার বিপরীত দিকের দেওয়াল ক্রমশ দুদিকে সরে যাচ্ছে। একটা ঘর ঘর শব্দ হচ্ছে,
আর সেই শব্দ সৃষ্টি করছে এই কম্পন। অবাক বিস্ময়ে সকলে সেদিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এই তো কিংসুকের ডায়েরির প্রত্যেকটা বর্ণনা মিলে যাচ্ছে একেবারে। তবে কি এই সুড়ঙ্গ পথেই পাওয়া যাবে সেই দুষ্প্রাপ্য বস্তু? একটা বাঁকা হাসি ফুটে উঠল বিমল রাওয়ের ঠোঁটে। এইবার কিংসুক এগিয়ে যায় সেই কালো অন্ধকারে মোড়া দ্বার লক্ষ্য করে, তার পেছন পেছন আরও চারজন। একটা সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে সুড়ঙ্গ পথ দিয়ে। এই সিঁড়ির শেষই আছে পাতাল ঘরে, যেখানে উপাসনা করত রাজা রুদ্রপ্রতাপ। টর্চের সাদা আলোয় কিছুটা অন্ধকার ঘুঁচেছে। 10 ধাপের সিঁড়ি, অতি সন্তর্পণে নামতে থাকে পাঁচজন। সিঁড়ির শেষ ধাপে তারা দেখতে পায় একটা সরু গলি। এগিয়ে যায় গলি লক্ষ্য করে। প্রায় 2 মিনিট চলার পর পাঁচজন উপস্থিত হলো একটা বিশাল হল ঘরে। 5-5টা টর্চের আলোয় বদ্ধ হল ঘর আলোকিত হয়ে উঠল। সব কিছু পেরিয়ে দৃষ্টি গেল ঘরের এক কোণে একটা বেদির ওপর। বেদি লক্ষ্য করে পায়ে পায়ে এগিয়ে চলল পাঁচজন। কিংসুক সবার আগে ছিল। কিসের সাথে একটা ঠোক্কর খেতেই টর্চটা মেঝের উপর পড়তেই কিংসুকের বুকের রক্ত হিম হয়ে গেল। একটা নরকরটিতে হোঁচট খেয়েছে সে। জীবনে প্রথম সে আসল নরকরটি দেখল। চেঁচিয়ে উঠতে যাবে, হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে পেছনে ঘুরে তাকালো সবাই। তাদের দলের যে লোকটা সবার শেষে ছিল, তার মাথার উপর দিয়ে উড়ে গেল একটা বিশাল সাইজের বাদুর। চোখগুলো তার আগুনের ভাঁটার মতো জ্বলছে। বেশ ভয় লাগতে শুরু করল এবার সকলের। প্রায় একে অপরকে ধরে ধরে এগিয়ে যেতে থাকলো মূর্তিটা লক্ষ্য করে। কোনো মতে বেদির কাছে এসে পৌঁছয় তারা। একটা অদ্ভুত দর্শন মূর্তি। তা প্রায় 5 হাতে লম্বা। শরীরের ওপরের অংশ সিংহের ন্যায় এবং নিচের অংশ মানুষের মতো। একটা একগুচ্ছ কেশযুক্ত পুচ্ছ। আর সব থেকে যেটা অদ্ভুত, মূর্তিটার পিঠের ওপর রয়েছে 2টো ডানা, একটা লম্বা লালায়িত জিহ্বা, আর চোখ দুটো সব থেকে ভয়ঙ্কর, টকটকে লাল। কাছে গিয়ে বোঝা গেল মূর্তিটা সোনার তৈরি হলেও চোখ দুটো চুনির তৈরি। প্রাণীটার মুখটা সিংহের মতো হলেও এই সিংহ যেন মা দুর্গার বাহন শৌর্য বীর্যের প্রতীক সিংহের মতো নয়, বরং 2 চোখে কুটিলতায় ভরা। মুখে ফুটে রয়েছে এক নিষ্ঠুর ব্যঙ্গাত্মক হাসির রেখা। আর মূর্তির সামনে বসে রয়েছে 2টো শিয়াল জাতীয় প্রাণী। তারা যেন মূর্তিটার প্রতি অনুগত্য প্রদর্শনে ব্যস্ত। কিংসুক অবাক দৃষ্টিতে দেখতে থাকে মূর্তিটাকে। এই কোন দেবতা? দেবতা না অপদেবতা? কোন ধর্মের কারা পুজো করে এই দেবতাকে? প্রশ্নগুলো একে একে ভিড় জমায় কিংসুকের মাথায়। বিমল ব্যবসায়ী লোক, তাকে অত কিছু ভাবলে চলে না। মূর্তিটা দেখে তার খুশিটা দ্বিগুণ হয়েছে। যা ভেবেছিল তার থেকে অনেক বেশি পেয়েছে সে। মূর্তিটা তো স্বর্ণ ধাতুর তৈরি, তার সাথে রয়েছে বেশ কয়েকটা দামি দামি পাথর। বিশ্ববাজারে এর দাম কোটি ছাড়িয়ে যাবে। এ তো গেল একটা খসড়া হিসেব। এর সাথে এখনও যোগ হবে মূর্তিটার প্রাচীনত্ব, মূর্তিটার ইতিহাস, আরও কত কি। তাছাড়া আরও 2-2টো মূর্তিও মুফতে মিলল। না, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি এদিককার কাজটা সেরে বেরিয়ে যেতে হবে এখান থেকে। জায়গাটা অত্যন্ত গুমোট হয়ে যাচ্ছে। মাটির এত নিচে হওয়ায় অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছে। কিংসুক এখনও তন্ময় হয়ে মূর্তিটা দেখছে। এই তো সুযোগ। মোটা ভারী টর্চটা দিয়ে বিমল রাও জোরে আঘাত করে কিংসুকের মাথার ঠিক পেছনটা লক্ষ্য করে।
আহ! কিছু বুঝে ওঠার আগেই কিংশুক একেবারে মূর্তিটার পায়ের কাছে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। মূর্তির পায়ের সুতীক্ষ্ণ নখরে কেটে যায় কিংশুকের কপাল। উষ্ণ শোণিত ধারা ভিজিয়ে দেয় মূর্তির পা। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। একটা ঘর ঘর শব্দ কানে আসতেই পেছনে ঘুরে তাকালো চারজন। রুদ্ধ হয়ে যাচ্ছে পাতাল ঘরের প্রবেশদ্বার। চারজন সব ফেলে সেদিকে ছুটে গেল, কিন্তু ছোটাই সার, ওরা পৌঁছানোর আগেই বন্ধ হয়ে গেল প্রবেশদ্বার। ঘটনার আকস্মিকতায় সকলেই হতভম্ব, সকলের মুখেই আতঙ্কের ছাপ সুস্পষ্ট। অনেক চেষ্টা করেও এক চুলো নড়াতে পারল না দেওয়ালটা। চারজন পরস্পরের মুখের দিকে তাকাতে লাগল। সবার মনেই এবার জেগে উঠেছে মৃত্যু ভয়। পাঁচ সেলের টর্চগুলোর যেন আলো কমে আসছে ধীরে ধীরে, অথচ আজ সকালেই নতুন ব্যাটারি ভরা হয়েছিল তাতে। কেমন যেন দম বন্ধকর গুমোট পরিবেশের সৃষ্টি হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমেই বাড়ছে। ভীষণ অস্থির লাগছে বিমল রাওয়েরও। সে বুঝতে পেরেছে তাদের মরণকাল ঘনিয়ে এসেছে। আরও কয়েকবার বৃথা চেষ্টা করেও খোলা গেল না প্রবেশদ্বার। এখান থেকে বেরোনোর কি তবে কোনো রাস্তা নেই? হঠাৎ বিমল রাওয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এইসব সুড়ঙ্গ পথের সাধারণত দুটো মুখ হয়। একটা হলো যেখান থেকে সুড়ঙ্গ শুরু হয়েছে, অর্থাৎ যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি পাতালপুরিতে। অপর মুখটা হলো যেখানে সুড়ঙ্গটা শেষ হয়েছে। হ্যাঁ, আমি নিশ্চিত এই সুড়ঙ্গেরও দুটো মুখ আছে। খুঁজতে হবে, খুঁজে পার করতেই হবে সেই মুখ। ওটাই একমাত্র চাবিকাঠি এই রুদ্ধ পাতাল ঘর থেকে বেরানোর। নয়তো মৃত্যু যে অবশ্যম্ভাবী। হেই, তোরা তাড়াতাড়ি করে ভালো করে খোঁজ। বেরানোর একটা রাস্তা নিশ্চয়ই থাকবে। কথাটা বিমল তার তিন সাগরেদের উদ্দেশ্যে বলতেই তারা আঁতিপাতি করে খোঁজা শুরু করল। ক্রমেই কমে আসছে অক্সিজেনের পরিমাণ। বেশ কষ্ট হচ্ছে তাদের শ্বাস নিতে। বেশ কিছুক্ষণ ভালো করে খুঁজেও কোনো রাস্তা পেল না তারা এই বদ্ধ কুঠুরি থেকে বেরোনোর। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল বিমল রাওয়ের। এই মন্দির কিংশুকের এক পূর্বপুরুষের তৈরি। কিংশুক তার ডায়েরি থেকেই জেনেছিল এই মন্দিরের গর্ভগৃহের প্রতিষ্ঠিত অদ্ভুত মূর্তিটার বা এই পাতাল ঘর আর সুড়ঙ্গ পথ সম্পর্কে। কিংশুক কিছু জানলেও জানতে পারে। তার মানে এখন প্রথম কাজ কিংশুকের জ্ঞান ফেরানো। তাকে প্রাণে মারার কোনো অভিপ্রায় বিমল রাওয়ের ছিল না। শত হলেও কিংশুক তার কলেজ লাইফের বন্ধু। কলেজ ছাড়ার পর যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। কলেজ শেষ করে কিংশুক একটা ছোট ব্যবসা শুরু করেছিল, আর কুসঙ্গে পড়ে বিমল হয়ে উঠেছিল অ্যান্টিক স্মাগলার। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে তার স্মাগলিং চক্র। হঠাৎ একদিন ফেসবুকে কথা হচ্ছিল দুজনের। প্রথম প্রথম কিছু না বললেও বিমল একদিন জেনেছিল কিংশুক বর্তমানে নিদারুণ অর্থ কষ্টে রয়েছে। সংসারে মাত্র তারা দুটি প্রাণী, সে ও তার মা। কিন্তু তাতেই সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছিল কিংশুকের। ভাগ্য লক্ষ্মী কোনো কালেই তার উপর সদয় নয়। বারবার ব্যবসা পাল্টেও কোনো আশার আলো দেখেনি সে। শেষ ব্যবসায় বেশ ভালো পরিমাণ লস খাওয়ায় তার এখন অবস্থা অত্যন্ত সঙ্গীন। বিমলের প্রোফাইল দেখে সে বুঝেছিল যথেষ্ট পয়সাওয়ালা লোক বিমল। তবে বিমল তার পেশার সম্বন্ধে অবগত করেনি কিংশুককে। এই রকম অবস্থায় কিংশুক একটা ডায়েরি খুঁজে পায় এবং ডায়েরিতে পড়া এই মন্দির এবং মন্দিরের মূর্তির কথা বিমলকে জানাতেই বিমলের মাথায় লোভ জাগার দেয়। সে ক্যাফেতে কিংশুকের সাথে মিট করে তার বর্তমান পেশার কথা জানায় কিংশুককে। সেখানেই তাদের ডিল হয়, মূর্তি বেচার টাকা তারা ভাগ করে নেবে। কারণ কিংশুকের পক্ষে কখনোই
ওই মূর্তি একা উদ্ধার করে বেচা সম্ভব নয়, আর কিংশুকের সাহায্য ছাড়া ওই মূর্তির সন্ধান প্রায় অসম্ভব বিমলের কাছে। যদিও মনে মনে অন্য পরিকল্পনা করেছিল বিমল, সে চেয়েছিল এই মূর্তি বিক্রির পুরো টাকাটাই সে পকেটস্থ করবে, এই ছিল তার মনোবাসনা। কিন্তু এই মুহূর্তে সমস্ত প্ল্যান ক্যান্সেল, আপাতত বিমল পৈতৃক প্রাণটা নিয়ে এখন এখান থেকে বেরোতে চায়। সে মূর্তির পায়ের কাছে পড়ে থাকা অজ্ঞান কিংশুকের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই একটা কম্পন অনুভব করল। ভূমিকম্প হচ্ছে কি না বোঝার চেষ্টা করে চারপাশে তাকাতেই বিমলের দৃষ্টি গিয়ে পড়ল বেদিতে রাখা মূর্তিটার দিকে। মূর্তিটা প্রবলভাবে নড়ছে, থমকে দাঁড়িয়ে পড়ে বিমল, ভীষণ ভয় পেয়েছে সে। এইসব আমার কি অলৌকিক কাণ্ড শুরু হয়ে গেল রে বাবা। মূর্তিটার দু চোখ যেন ক্রমশ রক্তবর্ণ ধারণ করেছে, গায়ের পেশিগুলো চকচক করছে। তবে কি প্রাণ ফিরে আসছে মূর্তিটায়? বিমলকে আর এক মুহূর্ত ভাবার সুযোগ না দিয়ে তীক্ষ্ণ একটা হুঙ্কার দিয়ে বেদি থেকে লাফিয়ে পড়ে মূর্তিটা। প্রাণীটা ক্রমশ এগিয়ে আসছে বিমলদের লক্ষ্য করে। প্রাণীটার চোখে ফুটে উঠেছে শতাব্দীর প্রাচীন খিদে, বহুকাল সে বন্দি এই পাতালপুরীতে। বিমল এবং তার তিন চেলা এতটাই স্তম্ভিত আর ভীত হয়ে গেছে, তারা যেন নিজেদের আত্মরক্ষার কথাও ভুলে গেছে। নিজেকে প্রাণীটার আহারে পরিণত করার জন্য পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে তারা। মূর্তি দু পায়ে ভর করে এগিয়ে আসছে, কণ্ঠ থেকে নির্গত হচ্ছে একটা চাপা গর্জন। প্রাণীটার সব থেকে কাছের ও প্রথম শিকার সুবীর। সুবীর আর প্রাণীটার মধ্যে দূরত্ব আর এক হাত। সুবীর কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল সুবীরের ওপর, একটা মট করে শব্দ, তারপর সব শেষ। শরীরের শেষ রক্তবিন্দু শোষণ করে প্রাণীটা সুবীরের দেহটা ছুঁড়ে দিল বেদি লক্ষ্য করে। অবাক দৃষ্টিতে দেখল বিমল মূর্তিটার পায়ের কাছে শিয়ালের মতো যে দুটি মূর্তি করজোড়ে বসেছিল, সেই মূর্তিগুলোতেও কখন যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রভুর দেওয়া উচ্ছিষ্ট পরমানন্দে ভক্ষণ করছে তারা। নিশ্চিত মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিল বিমলের বাকি দুই সাগরেদ। এরপরই বিমলের পালা। বিমল আর এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল সেই বন্ধ দেওয়ালের কাছে। গায়ের সমস্ত শক্তি এক জায়গায় করে ধাক্কা দিল দেওয়ালে, তবে ধাক্কা দেওয়াই সার, কংক্রিটের দেওয়াল এক ইঞ্চিও সরল না। বিমল অসহায়ের মতো হাতে ধরা টর্চটা ছুঁড়ে মারল শয়তানটাকে লক্ষ্য করে। প্রাণীটা নিপুণতার সাথে মাথাটা সরিয়ে নিল, একটা পৈশাচিক হাসি ফুটে উঠল প্রাণীটার মুখে। বিমলের ওপর ঝাঁপিয়ে পড়ার বদলে বিমলের দেহটাকে শূন্যে তুলে কয়েকবার ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। মরণ আর্তনাদ করে উঠল বিমল। না, সে মরেনি এখনো, তবে তার দেহের একটা হাড়ও বোধহয় আস্ত নেই। প্রাণীটা আবার এগিয়ে গেল বেদির দিকে। বেদিতে পড়ে থাকা অচেতন কিংশুকের দেহটা ভালো করে দেখল, ঘ্রাণ নিল ভালো করে, তারপর এক সময় উঠিয়ে নিল কাঁধে। বেদির উপর দাঁড়িয়ে বিড়বিড় করে কি একটা বলতেই ফাঁক হয়ে গেল বেদি। দেখা দিল আর এক সুড়ঙ্গ পথ। প্রাণীটা কিংশুকের অচেতন দেহটা কাঁধে নিয়ে হেঁটে চলল সেই পথ দিয়ে। কয়েক মুহূর্ত পরেই বেদিটা আবার জোড়া লেগে গেল, আর শিয়ালের মতো প্রাণী দুটো এগিয়ে যেতে থাকলো বিমলকে লক্ষ্য করে।
কিংশুকের অচেতন দেহটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছে অন্ধকার সুরঙ্গ পথ দিয়ে মিশরীয় ভয়ঙ্কর অপদেবতা হেরোসিস। তার রক্তবর্ণ দুচক্ষুর আলোতে সামান্য আলোকিত হচ্ছে এই নিকষ অন্ধকার সুরঙ্গ পথ। বহুকাল বাদে তার স্বর্ণ দ্বারা গঠিত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে গেল হেরোসিস। অদ্ভুত কায়দায় চাপ দিল সুরঙ্গ পথের ছাদে। ধীরে ধীরে খুলে গেল সুরঙ্গ পথের ওপরের চাকতির মতো অংশ। সেখান থেকে দেখা গেল নক্ষত্র খচিত অম্বর। এক লাফে ওপরে উঠে এলো সেই প্রাণীটি। এই জায়গাটা দেব চৌধুরী রাজবাড়িরই একটা অংশ। এক সময় এখানে কেয়ারিং করা বাগান থাকলেও সেসব এখন ইতিহাসে পরিণত হয়েছে। হেরোসিস উঠে যেতেই চোখের নিমেষে বন্ধ হয়ে গেল সুরঙ্গ পথের অপর মুখ। অচেতন কিংশুককে বাগানে ঢোকার মুখে ফেলে রেখে হেরোসিস চলে গেল শিকারের সন্ধানে। শতাব্দী প্রাচীন খিদে তার উদরে বর্তমান। সেই খিদে মেটানোর জন্য তাকে যেতে হবে এই রুদ্রগড়ের বাইরে। প্রাণীটি দুপায়ে ভর দিয়ে হাঁটলে তার হাঁটার ধরনটা একটু আলাদা, কেমন যেন ঝুঁকে ঝুঁকে হাঁটে সে। অদ্ভুত চলনে হাঁটতে হাঁটতে এক সময় পিঠের দুটো পাখা দুদিকে প্রশস্ত করে বিশাল বপুটা নিয়ে উড়তে উড়তে দুচক্ষুর অগোচরে চলে গেল মিশরের কুখ্যাত অপদেবতা। শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর আমরা সেই খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আপনাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আজকের আমাদের গল্প মাননীয়া দিয়াদের লেখা আচার্য ব্রহ্মানন্দ ও প্রশান্তর কাহিনী অবলম্বনে রুদ্রগড়ের সিংহদানব। গত এক মাস ধরে একটার পর একটা মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে আসানগড়ে। তাবড় তাবড় অফিসাররা এ রহস্যময় অন্তর্ধানের কুল কিনারা করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু অন্তর্ধানের রহস্য এখনো অধরা। কেউ হয়তো রাতে নির্জন পথে বাড়ি ফেরার সময় অদৃশ্য হয়েছে, কেউ হয়তো ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফিরে আসেনি। ঘটনাস্থল থেকে কোনো ক্লু পাওয়া যায়নি, আশেপাশে কোনো পায়ের ছাপ পড়েনি। তবে আততায়ী কি উড়ে আসে? তবে ঘটনাস্থলে পাওয়া গেছে কয়েকটা মেটে বর্ণের লোম যা অনেকটা সিংহের কেশরের ন্যায় দেখতে হবে। তবে খোদ পশ্চিমবাংলায় সিংহ আসবেই বা কোথা থেকে, যদি না কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে আসে? তবে আসানগড়ের পাশে কোনো চিড়িয়াখানা নেই, তবে কি গির অরণ্য থেকে সিংহটা পায়ে হেঁটে চলে এলো? যদিও কেউই তাকে চোখে দেখেনি, শুধু মাঝে মাঝে রাতের বেলা একটা হাড় হিম করা গর্জন শুনেছে আসানগড়ের মানুষ। তবে সেটা যে সিংহের গর্জন সে বিষয়ে কেউই নিশ্চিত নয়। যদিও বা তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ওটা সিংহই, তবে সিংহ মানুষগুলো শিকার করে কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে? এই আসানগড়ে সিংহমশায়ের লুকিয়ে থাকার জন্য কোনো জায়গাই নেই, আর শিকার করা মানুষগুলোর মৃতদেহই বা গেল কোথায়? এই কথাটা ভাবিয়ে তুলছে সকলকে। এতটাই আতঙ্ক নেমেছে আসানগড়ে যে বিকেলের মধ্যেই পুরো এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে। খুব প্রয়োজনেও কেউ বাড়ি থেকে বেরোয় না, কেউই তার পৈতৃক সাথের প্রাণটা অদৃশ্য আততায়ীর হাতে দিতে আগ্রহী নয়। রবিবারে সকালে চা খেতে খেতেই এই অদ্ভুত খবরটা পড়ছিল প্রশান্ত। সত্যি ঘটনাটা বেশ নাড়া দিচ্ছে প্রশান্তকে। অবশ্য এর একটা কারণ হলো আসানগড় তার চেনা জায়গা। আসানগড়ের পাশেই রয়েছে রুদ্রগড়, আর সেইখানেই প্রশান্তর ঝুমু পিসির বাড়ি। ছোটবেলায় প্রশান্ত অনেকবার গেছে রুদ্রগড়,
সেখান থেকে পিস্তুত ভাই অনির সাথে সে রোজ বিকেলে সাইকেলে চেপে আশেপাশের মফস্বল এলাকায় ঘুরে বেড়াত। রুদ্রগড়ের ঠিক পাশেই আশানগড় জীবনগড়। বহুবার প্রশান্ত অনির সাথে আশানগড়ে অনির কাকার বাড়িতেও গেছে। হঠাৎ প্রশান্তর মনে হলো, আচ্ছা রতন কাকারা ঠিক আছে তো এই ভয়ানক বিপদে? কথাটা মনে পড়তেই মনটা কেমন হুহু করে উঠল প্রশান্তর। মানুষ এখন কেমন যেন স্বার্থপর হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ কারোর খোঁজ নেয় না আজকাল। অথচ এক সময় ঝুমু পিসির বাড়িতে তার কত গ্রীষ্মের ছুটি কাটত। না, একবার যেতেই হবে রুদ্রগড়, আর তারপর ওখান থেকে আশানগড়। মনটা বড় আনজান করছে তার, অনেকদিন ধরেই বাড়িতে বসে আছে সে। রঘুনন্দপুর থেকে ফিরে আসার পর আর তেমন কোনো সাহায্যের জন্য ডাক পড়ছে না তাদের। দিনগুলো নিস্তরঙ্গভাবে কেটে যাচ্ছে তার। এ কথাটা একবার গুরুদেবকে জানাতেই হবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এ কোনো লৌকিক ব্যাপার নয়, কোনো না কোনো অলৌকিক ব্যাপার তো নিশ্চয়ই লুকিয়ে আছে এর মধ্যে। গুরুদেবের সাহায্য এক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন। তবে আজই একবার গুরুদেবের আশ্রমে যাব, যদি গুরুদেব রাজি হন তো কাল পরশুই বেরিয়ে পড়া যাবে রুদ্রগড়ের উদ্দেশ্যে। গুরুদেবের সাথে থাকা মানেই বেশ কয়েকদিন উত্তেজনার আগুনে নিজেকে সেঁকে নিতে পারবে সে। আবার একটা দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে, ভাবতেই মনটা খুশি হয়ে গেল তার। আজই বিকেলে সে যাবে গুরুদেবের কাছে, কিন্তু এখন তাকে বাজারে যেতে হবে, নইলে পচা মাছ আর সবজি ছাড়া কিছুই পাওয়া যাবে না। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে বাইকটা নিয়ে আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রশান্ত। অনেক দিন বাদে প্রিয় শিষ্যকে দেখে আচার্য ব্রহ্মানন্দ ভীষণ খুশি। শিষ্যের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে ভেতরের খুশিটা চওড়া হাসি হয়ে ছড়িয়ে পড়ল বৃদ্ধ সাধকের শ্বেত শুভ্র দাড়ির ফাঁক দিয়ে। তবে গুরুদেব, আমি একবার খবর দিয়ে দিই যে আমরা যাচ্ছি। নিশ্চয়ই, তুমি নির্দ্বিধায় ওনাদের খবর দিয়ে দাও। গুরুদেবের সম্মতি পেয়েই অনিকে ফোন করে জানিয়ে দিল প্রশান্ত। হ্যালো, হ্যাঁ অনি, আমি প্রশান্ত বলছি। হ্যাঁ বল। তোকে বলেছিলাম না তোদের ওখানে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ, আমরা কালই যাচ্ছি রুদ্রগড়। আচ্ছা বেশ, আয়। বলে ফোনটা কেটে দেয় সে। অনির গলাটা শুনে প্রশান্তর মনে হলো তাদের আগমনে অনি তেমন খুশি নয়। এতদিন পরে যাওয়ার কথা শোনার পরও গলাতে কোনো উচ্ছ্বাসের চিহ্ন নেই। ফোনটা রেখে প্রশান্ত একবার ভাবল, তবে কি যাওয়াটা ক্যান্সেল করে দেবো? না না, আমরা তো আর শুধুই পিসির বাড়ি ভ্রমণে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা অদ্ভুত রহস্যের টানে যার কুলকিনারা নির্ধারণ করতেই হবে। তেমন হলে আমরা হোটেলে থাকব, কিন্তু যাব তো আমরা অবশ্যই। গুরুদেব, আপনি কাল সকাল 9টার মধ্যে তৈরি থাকবেন, গাড়ি নিয়ে আসবো আমি, আপনাকে একেবারে তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা বেশ। আরও টুকটাক দু চারটে মামুলি কথা বলে নমস্কার জানিয়ে বেরিয়ে গেল প্রশান্ত। নমস্কার গুরুদেব, আজ তাহলে আসি। এসো, তবে কাল সকালে দেখা হবে। পরাধীন ভারতের এক মন কেমন করা বিকেল। রুদ্রগড়ের জমিদার রাজা রুদ্রপ্রতাপ দেবচৌধুরী তার শোয়ার ঘরে বিশাল পালঙ্কের উপর শুয়ে শুয়ে ভাবছেন, আমি কি করে আমার এই জমিদারিকে রক্ষা করব ব্রিটিশ দানবদের হাত থেকে? সমস্ত ছোট বড় জমিদার ধীরে ধীরে নিজেদের বশ্যতা স্বীকার করে নিচ্ছেন। কদিন পর হয়তো আমার শখের এই রুদ্রগড়ও তুলে দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কিন্তু এই পরাজয় ও পরাধীনতা শৃঙ্খলে বাধা পড়ে নিজেকে বাঁচিয়ে রাখা যে অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। তবে কি এই ব্রিটিশ দানবদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? হে ঈশ্বর, তুমি কিছু একটা উপায় বার করো ঈশ্বর। চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়েছে স্বয়ং রুদ্রপ্রতাপ দেবচৌধুরীর। কোনো কি উপায় নেই,
তার এই স্বপ্নপুরীকে রক্ষা করার। দরকার পড়লে নিজের প্রাণও বাজি রাখতে পারে রুদ্রপ্রতাপ। মনোকষ্টে দিন কাটছে তার। এরকম এক বৃষ্টি ভেজা দুপুরে রুদ্রপ্রতাপ পায়ে পায়ে এসে উপস্থিত হয়েছে তার ঠাকুর দাদার তৈরি লাইব্রেরিতে। এই লাইব্রেরি ঘর তার বড় প্রিয়। দেশ বিদেশের কত শত লেখকের লেখা বই যে এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ তার ইয়ত্তা নেই। রুদ্রপ্রতাপের ঠাকুরদাদাই এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা। দেশ বিদেশের বহু পুরনো পুঁথি সে সংগ্রহ করে আনত এই সংগ্রহশালায়। প্রয়োজন পড়লে দোভাষী লাগিয়ে সেই সব পুঁথিপাঠ উদ্ধার করতেন। কিন্তু বর্তমানে দেশের যা অবস্থা, লেখাপড়া সেখানে বিলাসিতা। কেউই তেমন দরকার না পড়লে ঘর ছেড়ে বেরোয় না। সুতরাং সূর্যপ্রতাপের সাথে লাইব্রেরি ছাত্রশূন্যই হয়ে থাকে। তালা খুলে লাইব্রেরিতে প্রবেশ করে হাতে ধরা মোমবাতিটাকে জ্বালিয়ে দেয় রুদ্রপ্রতাপ। বহু তাক আর বইয়ের ভিড়ে লাইব্রেরির ঘরটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে। বড় বড় দুটো লণ্ঠনে অগ্নি সংযোগ করতেই সারা ঘরটা হলদেটে আলোয় ভরে যায়। এতাক ওতাকে বই ঘাঁটতে থাকে রুদ্রপ্রতাপ। কোনো বই যেন আজ তার পছন্দ হচ্ছে না। এদিক সেদিক তাকাতে হঠাৎ একটা অদ্ভুত মলাটের বই দৃষ্টিগোচর হল রুদ্রপ্রতাপের। এগিয়ে গিয়ে বইটা হাতে তুলে বইয়ের ওপরের মলাটটাকে অত্যন্ত ভালোভাবে দেখতে থাকে রুদ্রপ্রতাপ। বইয়ের উপরের মলাট জুড়ে রয়েছে এক অদ্ভুত ধরনের প্রাণীর ছবি, হাফ মানুষের ও হাফ সিংহের। তবে এই সিংহের সাথে আমাদের ছোটবেলায় বইয়ে দেখা সিংহের কোনো মিল নেই। কোনো এক অদৃশ্য সুতোর টানে বইটা হাতে তুলে নেয় রুদ্রপ্রতাপ। বইয়ের উপর যে ভাষা দিয়ে বইটার নাম লেখা সেটা একেবারেই অপরিচিত রুদ্রপ্রতাপের কাছে। বইটা খুলে পাতা উল্টোতে থাকেন তিনি। না, এই বইয়ের এক বর্ণ পাঠোদ্ধার করা তার পক্ষে সম্ভব না। তাই বইটা যথাস্থানে রাখতে গিয়ে হঠাৎ একটা ডায়েরি দেখতে পান রুদ্রপ্রতাপ। ডায়েরির ওপর আঁকা একটা ছবি, যার সাথে হুবহু মিল আছে একটু আগে দেখা বইটার মলাটের ছবির সাথে। ডায়েরিটা হাতে তুলে নেয় রুদ্রপ্রতাপ। ডায়েরির পাতা উল্টে দেখে ডায়েরিটা যে ভাষায় লেখা তা তার আজন্ম পরিচিত মাতৃভাষা। তবে কি এটা একটু আগে রেখে দেওয়া বইটার ভাষানুবাদ? তাক থেকে পুনরায় বইটাকে তুলে নিয়ে ডায়েরি আর বইটা একটা পড়ার টেবিলের উপর রেখে পড়তে শুরু করেন তিনি। যতই পড়তে থাকেন ততই বিস্ময়ে অভিভূত হয়ে যান। ও কি আদৌ সম্ভব! ডায়েরিতে বর্ণিত রয়েছে মিশরীয়দের ভয়ঙ্কর অপদেবতা হেরোসিসের কথা। উড়ান থেকে জানা যায় ইনি নাকি মৃত্যু দেবতা আনুবিসের বড় ভাই। এই অপদেবতার উপাসনা প্রক্রিয়া অত্যন্ত ভয়াবহ। মাটির তলায় যেখানে কোনো সূর্যের আলো এসে পৌঁছয় না, সেইখানে এই দেবতা আর তার দুই শিয়ালরূপী বাহনকে প্রতিস্থাপিত করতে হয়। নিজের রক্ত দিয়ে জাগাতে হয় এই দেবতাকে। তারপর তাকে আদেশ করতে হয় সেই কাজ সম্পূর্ণ করার জন্য যার জন্য তাকে আহ্বান করা হয়েছে। কাজ সম্পূর্ণ করে ফিরে এলে সাধককে নিজের জীবন আত্মাহুতি দিয়ে দেবতাকে তুষ্ট করতে হয়। তবেই দেবতা নাকি পুনরায় মূর্তিতে পরিণত হয়। সাধকের রক্তে স্নান করেই দেবতা তুষ্ট হন। এই দেবতা অত্যন্ত কূটনীতি পরায়ণ এবং প্রবল পরাক্রমশালী। এতটাই শক্তিশালী এই দেবতা যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ থেকেও তার রাজত্বকে রক্ষা করতে পারে। আর মানুষের তৈরি যে কোনো সমস্যা তো তার কাছে তুচ্ছ। এই ছিল বইটার সারমর্ম। শেষের লাইনটা নাড়া দেয় রুদ্রপ্রতাপকে। তবে কি এই অপদেবতার উপাসনা করলে বাঁচানো যাবে আমার এই রাজত্বকে? নিজের জীবন আহুতি দিতে আমি ভয় পাই না। এ জমিদারির মঙ্গলের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে পারি আমি। কিন্তু একটাই সমস্যা,
এই মূর্তি কোথা থেকে জোগাড় করব? আমাদের দেশের কুমোরেরা কি বানাতে পারবে এই মূর্তি? পারলেও কি আদৌ বানাবে এই মূর্তি? রুদ্রপ্রতাপ পুনরায় চিন্তামগ্ন হলেন। সাড়ে নটা ট্রেনটা ধরে রুদ্রগড় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেল। স্টেশনের বাইরে বেরিয়ে একটা রিক্সা জোগাড় করে এনে গুরুদেবকে রিক্সায় তুলে নিজে চড়ে বসল প্রশান্ত। রিক্সাওয়ালা বিশু এতল্লাটে বহু পুরনো লোক, বয়সও তার কম না। দুজন অচেনা মানুষকে দেখে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে থাকে। এক সময় থাকতে না পেরে সে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা দাদাবাবুরা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করছি, এই ভয়ানক সময়ে রুদ্রগড়ে আপনাদের আগমনের কারণ? প্রশান্ত কি একটা উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই প্রশান্তকে থামিয়ে দেয় ব্রহ্মানন্দ। অত্যন্ত চিন্তিত গলায় প্রশ্ন করে, কি এমন বিপদ রুদ্রগড়ে? গল্প করার সুযোগ পেতেই বিশুকে আর পায় কি, মহানন্দে গল্প জুড়েছে সে। আসানগড়ে হঠাৎই এক ভয়ঙ্কর কোনো কিছুর আবির্ভাব ঘটেছে, একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে, আর গভীর রাতে শোনা যাচ্ছে এক গগনবেদী হিংস্র গর্জন। সবটা মন দিয়ে শুনতে থাকে প্রশান্ত আর ব্রহ্মানন্দ। কথায় কথায় রিক্সা এসে থেমেছে ঝুমু পিসির বাড়ির সামনে। বিশুকে ভাড়া মিটিয়ে বিশুর সাবধান বাণী কর্ণকুহরে প্রবেশ করিয়ে প্রশান্ত আর ব্রহ্মানন্দ ঝুমু পিসির বাড়ির কলিং বেলে চাপ দিল। দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা বসেছে ঝুমু পিসিদের ড্রয়িং রুমে। শ্যামল পিসে মশাই যেমন খরুচে তেমনই পেটুকলো। প্রশান্তরা আসবে বলে তিন রকমের মাছ, রেওয়াজি খাসি আর রুদ্রগড়ের বিখ্যাত জাম্বো সাইজের রসগোল্লার আয়োজন করেছিলেন। ব্রহ্মানন্দ সবগুলো তাড়িয়ে তাড়িয়ে খেলেও প্রশান্ত তেমন কিছুই খেতে পারেনি, মাটনটা রেখে দিয়েছে ডিনারে খাবে বলে। সকলের পেট আইঢাই করলেও কারোর তেমন শুতে যাওয়ার গা নেই। ব্রহ্মানন্দকে যখন একবার তারা কাছে পেয়েছে তখন তারা নিজেদের ভূত ভবিষ্যৎ সম্বন্ধে সব জানবে বলে ঠিক করে নিয়েছে। তিনজনেরই হাজারো প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন কমন, অনি একটা সরকারি চাকরি পাবে কিনা। ব্রহ্মানন্দ হাসি মুখে সবার সকল প্রশ্নের উত্তর দিচ্ছিল। হঠাৎই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। ঝুমুপিসিদের বাড়ির বহুদিনের কাজের লোক চম্পা মাসির ছেলে ফটিক একটা দুঃসংবাদ নিয়ে ছুটতে ছুটতে এলো। কাল থেকে চম্পা মাসির ভাই নারুমা আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিনের মতো কাল ভোর ফুটতে না ফুটতে মামা বেরিয়ে গিয়েছিল মাঠের উদ্দেশ্যে, দুপুরে বাড়িতে খেতেও এলো, ওই যে গেল, তারপর মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গো, খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পেরিয়ে গেলেও না ফেরাতে এবার দুশ্চিন্তা করতে থাকে সবাই। ধীরে ধীরে সন্ধ্যা রাতে প্রবেশ করে, যত রাত বাড়তে থাকে ততই সকলের মনে একটু একটু করে জমতে থাকে চরম অমঙ্গলের আশঙ্কা। কিন্তু বর্তমানে যে অবস্থা আসানগড়ে, কেউই রাতের বেলা ঘর থেকে এক পা বেরোতে নারাজ। বিকেল হতে না হতেই সকলেই দৌড়ে খিল দেয়। যারা বাইরে কাজে যেত, ফিরতে রাত হতো, তারাও এখন আর বাড়ি ফেরে না সন্ধে হয়ে গেলে। এত সাবধানতার মধ্যেও প্রতিদিনই কেউ না কেউ গায়েব হয়ে যাচ্ছে। প্রশাসন নিরুপায়। আসানগড়ের মানুষ জানে না এই বিপদ থেকে আদৌ কবে তাদের মুক্তি মিলবে। না, পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত ভিটে মাটি তাদের ত্যাগ করতে হবে প্রাণের দায়ে। সারা রাত নাড়ু না ফেরায় ভোরের আলো ফুটতে না ফুটতেই সবাই বেরিয়ে যায় নাড়ু মামার সন্ধানে। সারা আসানগড় চষে ফেলেও কোথাও নাড়ু মামার টিকিটিও পাওয়া যায় না। সবাই বুঝে যায় নাড়ু মামা আর কখনোই ফিরে আসবে না। তবুও বুকে ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রেখে থানায় ডায়েরি করে নাড়ু মামার ছেলে ও ভাইয়েরা। একটু আগেই ফটিকের মামার বাড়ি থেকে তার ছোট মামা ফোন করে সব জানায়।
ফটিকের মুখে বড় দাদার অন্তর্ধানের কাহিনী শুনে কান্নায় ভেঙে পড়ে চম্পা মাসি। ঝুমু পিসি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফটিকের সাথে আসানগড়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এখন বেরোলে তারা সন্ধ্যা নামার আগে ঠিক পৌঁছে যেতে পারবে। নারুমামার কথাটা শুনে সবারই বেশ মন খারাপ হয়ে গেল। নারুমামা এ বাড়িতেও বহুবার এসেছে, স্বভাবতই তার পরিণতির কথা ভেবে সবারই মনটা ভারাক্রান্ত। কারোরই আর আড্ডা দেওয়ার মতো মানসিকতা ছিল না। প্রশান্ত আর ব্রহ্মানন্দকে তাদের জন্য নির্ধারিত করে রাখা ঘরে নিয়ে এলো অনি। কথায় কথায় প্রশান্ত জিজ্ঞেস করল, এই অনি, তোদের এখানকার সেই বিখ্যাত রাজবাড়ি রুদ্রগড়ের রাজবাড়িটা এখনো আছে? হ্যাঁ, থাকবে না কেন, স্বগরিমায় দাঁড়িয়ে আছে সে রাজবাড়ি। আগে কত যেতাম বল ওই বাড়িতে। তোর একটা বন্ধু কি যেন নাম, ওরা তো রাজাদেরই বংশধর তাই না? নামটা ভুলে গেছি, ও এখন কি করে রে? আরে ওর নাম তো কিংসুক, কিংসুক দেব চৌধুরী। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও আর পড়ল না, একটা দোকান দিয়েছিল, কিন্তু শুনেছিলাম তেমন নাকি চলে না। জানিস ও নাকি খুব অসুস্থ, প্রায় বিছানায়। সে কি, কবে থেকে? এই তো এক মাস হলো নাকি, দেখতে যাবো যাবো করে আর দেখতে যাওয়া হয়নি রে। তবে একদিন যাব, তুই যাবি রনিদা? তুই গেলে ওর ভালো লাগবে। মনে আছে রনিদা তোর, আগে তুই এলে আমরা কত যেতাম ওদের বাড়ি, ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে কি ভালোবাসত। আমরা কতদিন সাইকেল নিয়ে আসানগড় গেছি, তারপর তো মাঝে মাঝে প্ল্যান করতাম জঙ্গলের মধ্যে ওই মন্দিরটায় যাওয়ার। মনে আবার নেই? কিংসুক ছেলেটা খুব চনমনে ছেলে ছিল রে, ওর এই অবস্থার কথা শুনে সত্যি খুব খারাপ লাগছে। কতটুকু আর বয়স বল, কাল যাবো একবার ওকে দেখতে, তার সাথে ওদের বাড়িটাও দেখে আসবো একবার। আবার কবে আসতে পারবো কে জানে, বলা তো যায় না, তখন হয়তো ওই বাড়ি আর থাকবেই না। আজকাল প্রমোটারদের জন্য কোনো পুরনো বাড়ি তো আর থাকার উপায় নেই, মফস্বল এলাকা বলে তাই, নইলে দেখতিস ও বাড়ি ভেঙে এতদিনে বহুতল তৈরি হয়ে গেছে। হ্যাঁ তা যা বলেছিস, প্রশান্তর কথায় সায় দেয় অনি। দুই ভাইয়ের কথোপকথন শেষ হতেই ব্রহ্মানন্দ অনিকে প্রশ্ন করে, আচ্ছা অনি, তোমার বন্ধুর কি রোগ হয়েছিল, মানে যে কারণে সে আজ শয্যাশায়ী? তা তো বলতে পারবো না গুরুদেব, তবে শুনেছি আজ থেকে এক মাস আগে নাকি ওর মা ওকে ওদের বাগান থেকে উদ্ধার করে, তখন নাকি ওর গা জ্বরে পুড়ে যাচ্ছিল, কপালের এক কোণে ছিল এক গভীর ক্ষত, ওর কোনো জ্ঞান ছিল না। ওর মায়ের চিৎকারে ওদের সব শরিকেরা বেরিয়ে এসে ওকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়, তারপর ডাক্তার আসে, ওষুধ টষুধ দেওয়ার পরে ওর জ্ঞান ফিরে আসে, কিন্তু ওর সাথে কি হয়েছিল সেটাও কিছুতেই মনে করতে পারে না। ও নাকি ওর মায়ের মুখ থেকে ওকে যে বাগানে পাওয়া গিয়েছিল সেটা শুনে অবাক হয়ে গিয়েছে। তবে অদ্ভুতভাবেই ওই দিনকার পর থেকে ও আর বিছানা ছেড়ে উঠতে পারছে না, হাতে পায়ে নাকি কোনো সারই নেই। প্যারালাইসিস নাকি? না, ডাক্তাররা এখনো রোগটা আইডেন্টিফাই করতে পারেনি। সবটা শুনে ব্রহ্মানন্দ বলেন, কাল একবার তোমাদের সাথে আমিও ওই বাড়ি যাব। গুরুদেবের কথায় সন্তুষ্ট হয় দুই ভাই, দুজনেই চায় কিংসুক যেন সুস্থ হয়ে ওঠে। হঠাৎ কি একটা মনে পড়তেই ব্রহ্মানন্দ প্রশ্ন করে অনিকে, আচ্ছা অনি, আসানগড়ে এই উপদ্রব কবে থেকে শুরু হয়েছে? অনি একটু ভেবে উত্তর দেয়, ওই ধরুন এক মাস মতো। এক মাস আগে কিংসুককে পাওয়া গেল তাদের রাজবাড়ির বাগানে, আর মোটামুটি তারপর থেকেই আসানগড়ে এই উপদ্রব। তবে কি এই দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে? মনে মনে বিড়বিড় করতে থাকে ব্রহ্মানন্দ। এক সময় বলে, অনি, কাল একবার আমরা আসানগড় যাব সকালের দিকে, তুমি ব্যবস্থা করে রেখো। ব্রহ্মানন্দের কথায় অবাক হয়ে অনি প্রশ্ন করে, তাহলে কাল কিংসুকদের বাড়ি যাব না আমরা? তা কেন, কাল সকালে আসানগড়ে ঘুরে এসে বিকালে আমরা যাব কিংসুকদের রাজবাড়িতে। আচ্ছা ঠিক আছে, শুধু বাবা মা যেন না জানতে পারে আমরা কাল আসানগড় যাচ্ছি। মা একবার যদি জানে
তবে আমাদের পুরো প্ল্যান বানচাল হয়ে যাবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তাহলে কাল সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। ব্রহ্মানন্দের কথায় নিশ্চিন্ত হয়ে অনি তার পরিচিত এক অটোওয়ালাকে ফোন করে কাল সকাল 9:30 মোড়ের মাথায় দাঁড়াতে বলে দেয়। এই বাড়ি থেকে গাড়িতে ওঠা যাবে না। ঝুমু রানী যদি একবার জানতে পারে তার ছেলে আর তার আদরের ভাইপো রনি মৃত্যুপুরি আসানগড়ে যাচ্ছে, তখন স্বয়ং ব্রহ্মানন্দও তাকে সামলাতে পারবেন না। রাতে খাওয়া দাওয়া সেরে প্রশান্ত আর গুরুদেব ঘরে এলেন। অনি প্রশান্তকে কয়েকবার নিজের ঘরে শুতে বললেও প্রশান্ত রাজি হয়নি। রহস্য আজ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই সময়ে সে ব্রহ্মানন্দের কাজ সারা হতে পারবে না কিছুতেই। লাইট নিভিয়ে শুয়ে পড়লেও ঘুম আসছে না প্রশান্তের। অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শেষে থাকতে না পেরে ব্রহ্মানন্দকে জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা গুরুদেব, আপনি হঠাৎ করে আসানগড়ে যেতে চাইলেন কেন? কোনো ঘটনাস্থলে নিজ উপস্থিত না থাকলে সেখানে আদৌ কি ঘটেছে তা স্পষ্ট জানা যায় না, আর কোনো সমস্যার সমাধান করার জন্য সমস্যার মূলে যাওয়াটা ভীষণভাবে জরুরি। না, ঘুমাও, কাল সকালে আবার বেরোতে হবে। কথাটা বলেই পাশ ফিরে নাক ডাকতে লাগলো ব্রহ্মানন্দ। প্রশান্তের চোখেও ধীরে ধীরে নেমে এলো সুখনিদ্রা। পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল তিনজন। অটোওয়ালা সন্তু আগে থেকেই এসে দাঁড়িয়েছিল। তিনজন আর দেরি না করে উঠে পড়ল অটোয়ে। কথায় কথায় এগিয়ে চলল অটো। ব্রহ্মানন্দের পরনে আজ হাফ হাতা হোয়াইট শার্ট আর নিচে ছাই রঙের ট্রাউজার। তাকে দেখলে তার পরিচিত কোনো মানুষই বলতে পারবে না তিনি একজন উচ্চমর্গের সাধক, বরং তাকে দেখলে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনে হয়। কিন্তু তার বুদ্ধিদীপ্ত দুটি চোখ বুঝিয়ে দেয় ব্রহ্মানন্দ সাধারণের মধ্যে থেকেও অসাধারণ। আসানগড় পৌঁছতে আধ ঘন্টা মতো লাগল। এবার সন্তু প্রশ্ন করল অনিকে, কার বাড়ি যাবে তোমরা ভাই? অনি পড়ল মহাফাপড়ে। আসানগড় রুদ্রগড়ের মতোই একটা ছোট্ট মফস্বল, এখানে সেই রকম দর্শনীয় কোনো স্থানই নেই। অনি এবার ব্রহ্মানন্দের দিকে চাইল। অনির দুরবস্থা বুঝতে পেরে ব্রহ্মানন্দ হাল ধরলেন। সে সন্তুকে বলল, সন্তু, তুমি নিশ্চয়ই জানো এক মাস যাবত আসানগড় থেকে রাতের আধারে বহু মানুষ উধাও হয়ে যাচ্ছে। আমি একটিবার সেই সমস্ত মানুষগুলোর বাড়ির লোকের সাথে দেখা করতে চাই। সন্তু বড় বড় চোখে জিজ্ঞেস করল, আপনারা কি পুলিশের লোক? ব্রহ্মানন্দ হেসে মাথা নাড়ে। সন্তু কি বুঝল কে জানে, আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজনের বাড়ির ঠিকানা আমি জানি, আমার ভাইরা ভাইয়ের পাশের বাড়ির একটা বছর 25 ছেলে 15 আগে উদা হয়ে গেছে, পড়াতে গিয়েছিল, তারপর নাকি আর ফেরেনি। বেশ, তবে চলো আগে তার বাড়ি যাওয়া যাক। ব্রহ্মানন্দের কথায় সন্তু তার তিন চাকার বাহন ছুটিয়ে দিল পলাশদের বাড়ির উদ্দেশ্যে। পলাশদের বাড়িতে রয়েছে পলাশের প্রৌর বাবা, মা আর দিদি। সদ্য ছেলে হারানোর দুঃখে তারা অত্যন্তই কাতর। ধরা ধরা গলায় পলাশের বাবা বলে চলে, আজ থেকে প্রায় 15 আগে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যত বেলা বাড়ছে বৃষ্টির বেগ ততই বাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাগলা হাওয়ার নাচন। দুপুরে খাওয়া দাওয়া সেরে পলাশ একটা গল্পের বই পড়ছিল, বিকেল 4 নাগাদ একটা টিউশন ছিল, বৃষ্টির ঘন ঘটা দেখে ভেবেছিল আজ আর পড়াতে যাবে না। এমনিতেই আসানগড়ের মানুষ এখন বিকেল হতে না হতেই ঘরে দৌড় দেয়, কিন্তু 3:30 দিকে বৃষ্টি একদম ধরে এলো। পলাশ বলল আজকের দিনটা আর পড়াতে যাবে না, কিন্তু বাদ সাধল ছাত্রীর মা।
তার মেয়ের পরের দিনই ইউনিট টেস্ট। আজকে একটু অঙ্কগুলো না দেখালে নাকি হবেই না। বৃষ্টিটা ধরেই গিয়েছিল, তেমন হলে আধ ঘন্টা মতো দেখিয়ে দিলেই হবে। ইচ্ছে না থাকলেও মাতৃসহ মহিলার অনুরোধে বেরিয়ে গিয়েছিল পলাশ। ওই শেষ যাওয়া, তারপরে আর ফেরেনি। সারা রাত ঘরবার করছিল তিনটে প্রাণী। পরদিন ওই ছাত্রীর বাড়িতে গিয়েছিল পলাশের দিদি। সে শুনেছিল শ্রাবণের বেলা এমনি ছোট হতে শুরু করেছিল, তারপর দিনভর বৃষ্টির জন্য সেদিন অন্ধকারটা নাকি ঝুপ করেই নেমে গিয়েছিল। অঙ্ক করাতে করাতে নাকি সন্ধে হয়ে এসেছিল। ছাত্রীর বাড়ির লোকেরা নাকি বারবার পলাশকে রাতটা কাটিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পলাশ এসব ফুৎকারে উড়িয়ে বেরিয়ে পড়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। পুলিশে ডায়েরি করেও কোনো লাভ হয়নি। আমার মনটা যে আজও তারই পথে বসে আছে, কবে কবে আবার খোকা আমার বুকে ফিরে আসবে আর আমাকে মা বলে ডাকবে। ভারাক্রান্ত মনে পলাশের বাড়ি থেকে বিদায় নেয় প্রশান্তরা। একে একে আরও ছয় সাতটা বাড়িতে যায় প্রশান্তরা। সবার ঘটনাগুলো প্রায় একই রকম। বাড়ি থেকে সবাই সুস্থভাবে বেরোলো, কিন্তু আর কেউ ফিরে এলো না। তবে দুজনের কাছ থেকে দুটো গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। চৌধুরী বাড়ি আসানগড়ের বিখ্যাত নাম করা বাড়ি। সেই বাড়ির বহুদিনের কাজের লোকও অন্তর্হিত হয়েছে 27 দিন আগে। সন্ধ্যার দিকে বাজার করতে গিয়েছিল, আর ফেরেনি। এই বাড়িরই ছেলে প্রতুল চৌধুরী লেখাপড়ায় বেশ ভালো। আমি সাধারণত অনেক রাত অবধি জেগেই পড়াশোনা করি। হরিয়া কাকার অন্তর্ধানের এক সপ্তাহ মতন হবে, সেদিনও রাতের বেলাতে আমি বসে পড়াশোনাই করছিলাম। তবে জানি না সেদিন কি হয়েছিল, কিছুতেই একটা অঙ্ক মেলাতে পারছিলাম না আমি। তাই যথারীতি মাথার জট ছাড়াতে ঘরের বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। ওই দিন যতদূর সম্ভব পূর্ণিমা ছিল বোধ হয়। চারিদিক জ্যোৎস্নার আলোয় ঝলমল করছিল বেশ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আশপাশটা দেখছিলাম, হঠাৎ একটা জিনিস দেখে সেদিকে চোখটা স্থির হয়ে গেল আমার। একটা বিরাট প্রাণী রুদ্রগড়ের দিকে উড়ে যাচ্ছে। পূর্ণিমার আলোয় আমি স্পষ্ট দেখেছি প্রাণীটার নিচের দিকটা মানুষের মতো, আর উপরের অংশটা বিরাট কেশধারী সিংহের মতো, আর কাঁধে রয়েছে বিশাল আকারের দুটি ডানা। আমি ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে এসে দরজা দিয়ে দিই। হাজার চেষ্টা করেও সে রাতে আমার ঘুম আসে না। যথারীতি সকাল হতে না হতেই মা বাবাকে সবটা খুলে আমি বললাম, কিন্তু তারা সবটাই আমার মনের ভুল বলে সেটাকে উড়িয়ে দেয়। আর মা বাবা বারণ করায় বাইরের কাউকে আমি সেরকম কিছু বলিনি, কোনোদিনই আমি বলিনি। আজ আপনারা জিজ্ঞেস করায় আপনাদের সবটা খুলে বললাম। আর একজনও আছে এই ঘটনার সাক্ষী, সে হল আসানগড়ের বিখ্যাত প্যালা পাগলা। আমি ভব ঘুরে মানুষ, রাতে আসানগড়ের প্রাচীন দুর্গা মন্দিরে ঘুমোই। আগে মন্দিরের বারান্দায় শুতাম, কিন্তু এইসব ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই ঠাকুর মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মন্দিরের পেছনে ঠাকুরের জিনিসপত্র রাখার একটা খুপরি আছে, ওখানেই কোনো মতে রাতটা কাটিয়ে দিই। তবে প্রথম প্রথম আমি এক অদ্ভুত দর্শন প্রাণী দেখেছি। আমার কথা কেউ বিশ্বাস না করলেও আমি দেখেছি ওই প্রাণীটা আসে বমনী নদী পেরিয়ে রুদ্রগড় থেকে, আর শিকার নিয়ে ফিরে যায় আবার ওই রুদ্রগড়েই। তিনজনেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল প্যালা পাগলার কথা। অটোতে ফিরতে ফিরতে যদিও সন্তু প্রশান্তদের প্যালা পাগলার কথা বিশ্বাস করতে না করল। ব্রহ্মানন্দ আর প্রশান্তকে দেখে অনেকেই ভেবে নিয়েছে এরা বোধহয় পুলিশের উপর মহলের লোক, সাদা পোশাকে তদন্ত করতে এসেছে। কথাবার্তা সেরে সবাই যখন অটোতে উঠল তখন প্রায় দুপুর গড়িয়েছে।
ঝুমু পিসি বারবার ফোন করছে। অটোতে উঠে প্রশান্তই প্রথম মুখ খুলে বলল, তাহলে গুরুদেব আমরা কয়েকটা নতুন জিনিস জানতে পারলাম। প্রথমত, এতদিন আমরা জানতাম প্রাণীটাকে কেউ চোখে দেখেনি, কিন্তু আজ জানলাম তাকে দুজন চাক্ষুষ দেখেছে। একজন যদিও আধ পাগলা, কিন্তু অপরজন তো শিক্ষিত, আর দুজনের বর্ণনাও মিলে গেছে। দ্বিতীয়ত, প্রাণীটা ডানায় ভর করে চলে আর শিকার নিয়ে উড়ে যায় রুদ্রগড়ের দিকে। তৃতীয়ত, রোজ রাতেই কিন্তু তার এই হিংস গর্জন শোনা যায় না। যেদিন কোনো মানুষ উধাও হয় না, অর্থাৎ প্রাণীটা কোনো শিকার পায় না, একমাত্র সেদিনই সে এইরকম ভয়াবহ চিৎকার করে। কিন্তু খটকা একটাই, যদি প্রাণীটার বাস এই রুদ্রগড়েই হয়, তবে প্রাণীটা শিকার করতে কেন আশানগড়ে যায়? রুদ্রগড়ে তো মানুষের অভাব নেই, রুদ্রগড় এত সুরক্ষিত কেন? আর সত্যি কি এই ধরনের জীব পৃথিবীতে থাকা সম্ভব? যদি বা থাকে, তবে রুদ্রগড়ের কোথায় তার বাস? মানুষগুলো শিকার করে নিয়ে গিয়ে সে কি করে, কোথায় রাখে? ব্রহ্মানন্দের মুখের দিকে তাকিয়ে প্রশান্ত বোঝে গুরুদেবও একই চিন্তায় চিন্তিত। এখন তাকে কোনো প্রশ্ন না করাটাই সমীচীন। প্রশান্ত আর অনি আজকের অভিযান নিয়ে টুকটাক কথা বলতে থাকল। সন্তুকে পই পই করে বারণ করা হলো সে যেন আজকের অভিযান নিয়ে কারোর কাছে মুখ না খুলে। তারপর তার ভাড়া মিটিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। বলা হলো প্রয়োজন হলে তাকে ডেকে নেওয়া হবে। বাড়ি ফিরে ঝুমু পিসির কোপানল থেকে ব্রহ্মানন্দ, অনি ও প্রশান্তকে রক্ষা করলেন। স্নান সেরে সবাই খেতে বসল। পিসি একটু গোয়েন্দাগিরি চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রহ্মানন্দের মুখে নিজের রান্নার সুখ্যাতি শুনে এতটাই বিগলিত হয়ে গেলেন যে ওই পথে আর গেলেন না। খাওয়া দাওয়ার পালা সাঙ্গ হতে হতে বিকেল চারটে। ব্রহ্মানন্দ আর দেরি করতে চাইলেন না, খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লেন। অনিদের বাড়ি থেকে কিংশুকদের বাড়ি হাঁটা পথে মিনিট পনেরো রাস্তা। গল্পে গল্পে এগিয়ে চলল তিন মূর্তি। কিছুক্ষণ হাঁটার পর একটা প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে দাঁড়াল অনি, পেছন পেছন ব্রহ্মানন্দ আর প্রশান্ত। বাইরে থেকে যত দূর বোঝা যায় বাড়িটা প্রায় এক বিঘের উপর দাঁড়িয়ে রয়েছে। সামনে অযত্নে পড়ে থাকা বাগান ভরে গেছে বর্ষার নানান ফুলে, যদিও বেশিরভাগটাই জঙ্গলি। একটা বিরাট সিংহদুয়ার দিয়ে ঢুকে পড়ল অনিরা। বাগানে শোভা পাচ্ছে একটা ফোয়ারা, যদিও এখন তা বিকল। প্রশান্ত এ বাড়িতে আগে বার কয়েক এলেও ব্রহ্মানন্দের আজ এই বাড়িতে প্রথম পদার্পণ ঘটল। ব্রহ্মানন্দ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল চারপাশে। অনিও পথ দেখিয়ে কিংশুকদের ঘরের সামনে নিয়ে এল। দরজাটা ভেজানো, অনি দুবার কড়া নাড়ল, কেউ বেরোল না। এবার অনি দরজাটা খুলে মুখটা বাড়িয়ে ডাকল, কাকিমা, কাকিমা বাড়িতে আছেন? এবার ভেতর থেকে এক ভারী মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, কে? আমি অনির্বাণ কাকিমা, কিংশুকের বন্ধু। খানিক্ষণ আর কোনো সাড়া পাওয়া গেল না, তারপর ভেসে এলো একই কণ্ঠস্বর, অনির্বাণ ভেতরে এসো, দরজা খোলাই আছে, আমি কিংশুককে খাওয়াচ্ছি তো। অনি এবার দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তার সাথে সাথে প্রবেশ করে ব্রহ্মানন্দ ও প্রশান্ত। একটা আলো আঁধারিতে মোড়া বৈঠকখানা পেরিয়ে তিন মূর্তি প্রবেশ করে কিংশুকের ঘরে। ঘরের মাঝখানে খাটে আধ শোয়া হয়ে আছে কিংশুক, আর তার মা গৌরীদেবী তাকে কিছু একটা খাইয়ে দিচ্ছে চামচ দিয়ে। দরজার দিকে পেছন করে বসেছিলেন গৌরীদেবী, ছজোড়া পদশব্দে চোখ তুলে তাকায় মা ও ছেলে। অনির্বাণের সাথে বাকি দুজনকে দেখে অবাক হয় দুজনেই। অনি বলে, আসব কাকিমা। গৌরীদেবী বলার আগেই কিংশুক বলে, আয় আয়। ঘরে ঢুকে খাটের দিকে এগিয়ে চলে তিনজন। এই কদিনে কিংশুক যেন শুকিয়ে আধখানা হয়ে গেছে। কোথায় তার সেই পেটানো শরীর? বিছানার সাথে মিশে গেছে তার শরীরটা। কিংশুকের অবস্থা দেখে মনটা ভার হয়ে যায় অনির আর প্রশান্তের। গৌরীদেবী অনিকে বলে,
বাবা ওই চেয়ারগুলো নিয়ে একটু বসো আর ওনাদেরও বসতে দাও। অনি আর প্রশান্ত চেয়ারগুলো নিয়ে গুরুদেবকে বসতে অনুরোধ করে নিজেরাও বসে পড়ল। অনি এবার বলল, কেমন আছিস ভাই এখন? কি করে এ অবস্থা হলো? ডাক্তার কি বলছে? ম্লান হাসে কিংশুক, নিজের চোখেই তো দেখছিস ভাই, ডাক্তার ওষুধ দিচ্ছে, আমিও খেয়ে যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। অনি এবার প্রশান্তকে দেখিয়ে বলে, চিনতে পারছিস? কিংশুক ভালো করে দেখে বলে, আরে এটা তো রনিদা, একদম চেঞ্জ হয়ে গেছে তোরে, তাও চিনে গেছি, কতদিন পরে এলে রনিদা, তো কেমন আছো, কি করছো এখন? ওই আছি একরকম, চলে যাচ্ছে আর কি, কিন্তু তোর এই অবস্থা হলো কি করে কিংশুক? জানি না রনিদা, বিশ্বাস করো আমার কিচ্ছু মনে পড়ছে না। আজ থেকে এক মাস আগে মা নাকি এক ভোরে উঠে আমায় ঘরে দেখতে না পেয়ে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়েছিল। তারপর আমার জ্যাঠছুটো দাদা ভাইরা আমায় পিছনের বাগানে খুঁজে পায় অচেতন অবস্থায়, ধুম জলে পুড়ে যাচ্ছিল গা, কপালে নাকি একটা দীর্ঘ ক্ষতও ছিল। তারপর ওরাই ওখান থেকে তুলে নিয়ে আসে আমাকে, ডাক্তার ডাকা হয়, একসময় জ্বর নেমে যায়, সময়ের সাথে সাথে কপালের ঘাটাও শুকিয়ে আসে, কিন্তু ওই দিনের পর থেকে আমি আর বিছানা ছেড়ে উঠতে পারিনি, হাতে পায়ে কোনো বলই নেই, দিন দিন যেন জীবনী শক্তি কমে আসছে। আর মাত্র আটটা দিন, ব্রহ্মানন্দের বজ্র গম্ভীর কণ্ঠ শুনে চমকে ওঠে ঘরের মধ্যে উপস্থিত চারটে মানুষ। ব্রহ্মানন্দ বলে যায়, কিংশুক, এই পৃথিবীতে তোমার আয়ু আর আটটা দিন, তারপরই তোমাকে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে। ব্রহ্মানন্দের কথা শোনা মাত্রই ডুকরে কেঁদে ওঠেন গৌরীদেবী। কিংশুক অবাক হয়ে প্রশ্ন করে, কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি কিংশুক, তোমার দেহে অপদেবতা স্পর্শ লেগেছে, বৈঠকখানা পেরিয়ে যত আমি এ ঘরের দিকে এগিয়েছি ততই স্পষ্ট হয়েছে সে নারকীয় গন্ধ, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তোমার জীবন শক্তি, কোনো ডাক্তার বৈদ্যের ক্ষমতা নেই এই রোগ থেকে তোমাকে রক্ষা করার। এবার গৌরীদেবী আছড়ে পড়ে ব্রহ্মানন্দের পায়ের উপর, ভীষণ বিব্রত হয়ে ব্রহ্মানন্দ পা সরিয়ে নেয় তৎক্ষণাৎ। গৌরীদেবীকে উঠে বসতে বলেন। গৌরীদেবী ধীরে ধীরে উঠে বসে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি জানি আপনি কে বাবা, শুধু এটুকুই জানি আপনি পারবেন আমার ছেলেকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে, এক নিঃস্ব মায়ের শেষ সম্বলকে এভাবে চলে যেতে দেবেন না বাবা। গৌরীদেবীর চোখের জল সিক্ত করে ব্রহ্মানন্দের হৃদয়। গৌরীদেবীকে আশ্বাস দিয়ে বলেন, কাঁদবেন না, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু তার জন্য আমাকে এই ঘটনার মূলে প্রবেশ করতে হবে, এবং এই ব্যাপারে আমাকে কেবল একজনই সাহায্য করতে পারে, আর তা হলো স্বয়ং কিংশুক। আমার বিশ্বাস ও সব কিছুই মনে আছে, কিন্তু কোনো কারণে ও সেটা কাউকে বলছে না। কিংশুক যদি না মুখ খোলে তবে আমি নিরুপায়। গৌরীদেবী এবার কিংশুককে বলে, সেদিন কি হয়েছিল তোর যদি সেটা মনে থাকে সেটা বল না বাবা, ওনাকে বল সব, শোন নিজের প্রাণের থেকে দামি এই পৃথিবীতে কিছু না, বল বাবা বল। কিংশুক ইতস্তত করতে থাকে, অনি আর প্রশান্ত তাকে অনুরোধ করতে থাকে। অনেক অনুরোধের পর মুখ খোলে কিংশুক, ধীরে ধীরে বলতে থাকে তার জীবনের কথা, তার বাবা মারা যাওয়ার পর সংসারের দুরবস্থার কথা, ব্যবসায় তেমন সুরাহা করতে না পারার কথা, বিমলের সাথে পরিচয় হওয়ার কথা, সর্বোপরি সেই রাতের কথা। কিংশুক এও স্বীকার করে সেদিন অজ্ঞান হয়ে যাবার পর কি হয়েছিল ওখানে, কে তাকে তুলে এনেছিল, বিমলদের কি হয়েছিল, এগুলো সে সত্যিই জানে না। ছেলের এই দু নম্বরী কার্যকলাপ শুনে স্তম্ভিত হয়ে যান গৌরীদেবী। তিনি কিংশুককে বলেন, তুই সব জানিস, গুরুদেবকে খুলে বল সব। কিংশুক মাথা নাড়তে থাকে দুপাশে, বারংবার বলতে থাকে, আর কিছু জানি না আমি,
একটু সুস্থ হওয়ার পরে সে ফোন করেছিল বিমলকে, কিন্তু ফোনটা সুইচড অফ বলেছিল বারবার। ব্রহ্মানন্দ এবার গৌরী দেবীকে বললেন, ও সত্যি কিছু জানে না, ওকে আর চাপ দেবেন না, ও যতটুকু জানে সবটাই জানিয়েছে। আমি একবার আপনাদের বাড়িটা ভালো করে ঘুরে দেখতে চাই, আর বাগানের ওই বিশেষ জায়গাটা যেখান থেকে কিংসুককে পাওয়া গিয়েছিল। কিংসুকের মা সারা বাড়ি ঘুরে দেখালো ওদের তিনজনকে। সত্যি খুব বড় মাপের জমিদার ছিল দেবচৌধুরীরা, বাড়ির স্থাপত্য ভাস্কর্য তার প্রমাণ দেয়। প্রতিটি খিলান যে কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এক সময় গৌরী দেবীকে অনুসরণ করে তারা পৌঁছে যায় বাগানের যেখানে কিংসুককে পাওয়া গিয়েছিল সেই স্থানে। না, কোনো অস্বাভাবিকতা সেখানে নেই। শুধু একটা জিনিস দেখে ব্রহ্মানন্দের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠল। বাগান থেকে ফিরে কিংসুকের কাছ থেকে সেই ঐতিহাসিক ডায়েরি নিয়ে, গৌরী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে দেবচৌধুরী বাড়ি থেকে যখন ওরা বেরোল, ততক্ষণে সন্ধে পেরিয়ে রাত নেমেছে ধরণীতে। কিছুটা আসার পর ব্রহ্মানন্দ প্রশান্ত আর অনিকে বলল, আজ রাতে হানা দিতে হবে একবার দেবচৌধুরী বাড়িতে। দুজনেই একসাথে প্রশ্ন করে, কেন গুরুদেব? একটা রহস্যময় হাসি ফুটিয়ে ব্রহ্মানন্দ বলল, রাতের দেবচৌধুরী বাড়ি একবার নিজের চোখে দেখতে চাই, কিছু জিনিস রাতের অন্ধকারেই প্রকাশ্যে আসে। বাড়ি ফিরে ঝুমুপিসির হাতের তৈরি মাছের ডিমের বড়া সহ আরও নানা ভাজাভুজির সাথে সন্ধ্যের আড্ডা জমে উঠল। ঘড়ির কাঁটা 8:30 পেরোতেই ঝুমুপিসি উঠে গেল ডিনারের ব্যবস্থা করতে। এই মোক্ষম সুযোগেরই অপেক্ষা করছিল ওরা তিনজন, কারণ রাতের বেলা এই বাড়ি থেকে বেরিয়ে অভিযান চালাতে গেলে শ্যামল পিসেমশাইয়ের সাহায্য অত্যন্ত দরকার। ঝুমুপিসির অজান্তে এ বাড়ি থেকে বের হতে একমাত্র শ্যামল পিসেই পারে। বর্তমানে যা অবস্থা আসানগরে তা দেখে রীতিমতো সন্ত্রস্ত হয়ে আছে রুদ্রগড়সহ আশেপাশের গ্রাম ও মফস্বল এলাকাগুলি। কখন যে কোথায় মৃত্যুদূত ওত পেতে থাকে তা কেউ জানে না, তাই সন্ধে 7:00 পর থেকেই কেউ আর ঘর থেকে বেরোয় না। সারা রুদ্রগড় এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। এমতবস্থায় ঝুমুপিসি কখনোই আদরের অনি আর রনিকে বেরোতে দেবে না, তাই এখন শ্যামল পিসেমশাই ভরসা। প্রথমে আমতা আমতা করলেও শেষ অবধি ব্রহ্মানন্দের জোড়াজুড়িতে রাজি হয়ে গেল পিসেমশাই। সে কথা দিল আজ রাতে সে না ঘুমিয়ে সব রকম সাহায্য করবে তাদের। অনি খুশির চোটে বাবাকে জড়িয়ে ধরল। একটু পরেই রাতের খাবার ডাক পড়ল। উচ্ছ্বাস ও উত্তেজনা চেপে রেখে যে যার খাবারে মন দিল। রাতের খাওয়া শেষ হতেই তিনজন শুতে চলে গেল। ঝুমুপিসি ঘরে দৌড় দিতেই অনি প্রশান্তদের ঘরে হানা দেয়। তৈরি হয়ে নেয় প্রশান্ত ও ব্রহ্মানন্দ। 11:30 বাজতেই শ্যামলবাবুকে অনি টেক্সট করতেই শ্যামলবাবু উঠে ধীরে ধীরে খুলে দেয় সদর দরজা। অনিকে বলে দেয় বাড়ির কাছাকাছি এসে টেক্সট করতে, তাহলে উনি তাড়াতাড়ি খুলে দেবেন দরজা। তিনজনকে সাবধানে যেতে বলে দরজা লাগিয়ে দেন। ওদের সঙ্গ দেওয়ার একটা সুপ্ত বাসনা থাকলেও পরিস্থিতির জন্য তাকে থেকে যেতে হয় বাড়িতে। শুনশান পথ ধরে হেঁটে চলেছে তিনটে প্রাণী। রাস্তায় একটা কুকুর অবধি নেই। সবাই যেন কোনো এক ভয়ঙ্কর মুহূর্তের প্রহর গুনছে। 15 মিনিট পর তিনজন এসে দাঁড়ালো দেবচৌধুরী রাজবাড়ির সামনে। গোটা প্রাসাদ ডুবে আছে নিশ্চিদ্র অন্ধকারে। ওবেলা ওরা দেখে গিয়েছিল সিংহদুয়ারে কোনো তালা থাকে না, এখনও নেই। এদের অবস্থা এতটাই পড়ে গেছে যে চোর ডাকাতের ভয় বুঝি আর তাদের নেই। অতি সন্তর্পণে অনি খুলে ফেলল দরজা। মাথার উপর ওঠা চাঁদের আলোকে সঙ্গী করে পেছনের বাগানের দিকে হেঁটে গেল তিনজন। বাগানে পৌঁছে ব্রহ্মানন্দ সদ্য কেনা 5 সেলের টর্চটা বার করে
যে স্থানে কিংশুককে খুঁজে পাওয়া গিয়েছিল সেই স্থানটা খুঁজে বার করল। হ্যাঁ, এই তো সেই স্থান। এই স্থানেরই ঘাসগুলো নুয়ে পড়া, ভারী কিছুর নিচে পড়লে যেমন হয় ঠিক তেমনই। জায়গাটা থেকে হাত পাঁচেক দূরে একটা গাছের নিচে ঘন ঝোপের আড়ালে ব্রহ্মানন্দের নির্দেশে বসে পড়ল দুই ভাই। একটু বাদে ব্রহ্মানন্দও যোগ দিল তাদের সাথে। এরপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। যদিও ব্রহ্মানন্দ দুই ভাইকে তেমন কিছুই খুলে বলেননি, তবুও প্রশান্ত মোটামুটি আজকের এই স্থানে আগমনের কারণ ধারণা করেছে। অপেক্ষা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছিল অনির। মাঝে মাঝেই ওডোমস বার করে গায়ে ঢালছে প্রশান্ত। সাপের একটা ভয়ও আছে। একই বর্ষার রাত আর এই রকম জঙ্গল সাপেদের পিকনিক করার আদর্শ জায়গা। কতক্ষণ কেটেছে কে জানে। গুরুদেবের করা নির্দেশে মুখে কুলুপ এঁটেছে দুই ভাই। ফোনগুলো বের করা যাবে না। চোখ দুটো লেগে এসেছিল অনির। হঠাৎ সে মাটিতে একটা কম্পন অনুভব করে। ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচাতে যাবে তার আগেই প্রশান্ত ভাইয়ের মুখ চেপে ধরে আর সামনের দিকে তাকাতে বলে। কি আশ্চর্য, তাদের থেকে হাত পাঁচেক দূরে মাটিটা ক্রমশ দুদিকে ফাঁক হয়ে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে মাটিতে উঠে আসছে একটা বিশাল বড় সিংহের কেশযুক্ত মাথা আর মানুষের মতো দেহওয়ালা এক কিম্ভূত কিমাকার প্রাণী। প্রাণীটা এবার উপরের মাটিতে উঠে দাঁড়াল, বাতাসে নাক ভাসিয়ে কিছু একটা গন্ধ নেওয়ার চেষ্টা করল, তারপর এদিক ওদিক সন্দিগ্ধ চোখে কি একটা খুঁজে একসময় পিঠের ডানা জোড়া মেলে উড়ে গেল শিকারের খোঁজে। ঘটনার আকস্মিকতায় বিহবল অনি, প্রশান্ত, এমনকি ব্রহ্মানন্দ, কারোর মুখেই কোনো কথা নেই। নিজেদের চোখকেও তারা বিশ্বাস করতে পারছে না। তবে পেলা পাগলা আর প্রতুল চৌধুরীর কথা মিথ্যে নয়। একটু বাদে আবার কাঁপুনি অনুভব করে তিনজন। সামনে তাকাতেই দেখে ধীরে ধীরে মাটির দুভাগ আবার জোড়া লেগে যাচ্ছে। খানিকক্ষণ পর বিস্ময়ের ঘোর কাটতেই প্রশান্ত গুরুদেবকে জিজ্ঞাসা করে, আমরা কি ফিরে যাব গুরুদেব? এখন নয়। এইভাবেই কেটে গেল ঘন্টা খানেক। অনির অস্ফুট আর্তনাদ কানে আসতেই অনির অঙ্গুলি নির্দেশে আকাশের দিকে তাকায় ব্রহ্মানন্দ ও প্রশান্ত। অতিকায় সিংহদানব তার বিরাট দুটি পাখাতে ভর করে উড়ে আসছে, আর তার দুই পায়ের নখে আটকে আছে তার আজকের শিকার, একটা মানুষ। মানুষটা বোধহয় মারাই গেছে। এক সময় সিংহদানব এসে থামে সেই স্থানে যেখানে তার আবাসস্থলে যাওয়ার পথ। অস্ফুটে কি একটা তিনবার উচ্চারণ করে, পুনরায় কম্পন তুলে মাটি দুপাশে সরে যায়, আর সেই ফাঁক দিয়ে নিচের দিকে নেমে যায় সিংহদানব তার শিকার নিয়ে। আর কিছুক্ষণ অপেক্ষা করে উঠে পড়েন ব্রহ্মানন্দ আর তার সাথে সাথে দুই ভাই। সারা রাস্তা একই আলোচনা করতে থাকে অনি আর প্রশান্ত, কিন্তু ব্রহ্মানন্দ আশ্চর্য রকমের চুপচাপ। অনি বলে, আমি যা দৃশ্য দেখলাম জন্ম জন্মান্তরও তা ভুলব না। তা যা বলেছিস ভাই। কথায় কথায় বাড়ির প্রায় কাছাকাছি চলে আসে অনিরা। অনি বাবাকে টেক্সট করে দেয়। শ্যামলবাবুর খোলা সদর দরজা দিয়ে ভেতরে ঢোকে তিনজন। অনির শরীর আর দিচ্ছিল না, অনি ফ্রেশ হয়ে শুতেই চলে যাচ্ছিল, কিন্তু ব্রহ্মানন্দ তাকে পাকড়াও করে নিজের ঘরে নিয়ে আসে। ঘরে এসে দুই ভাইকে খাটে বসতে বলে। ব্রহ্মানন্দ তার ঝোলা ব্যাগ থেকে বের করল কিংশুকের সেই ডায়েরি। ব্রহ্মানন্দ উঠে আসেন খাটে, পড়তে শুরু করেন সেই ডায়েরি। যতই পড়ছে ততই অবাক হচ্ছে তিনজন।
রাজা সূর্য প্রতাপের লাইব্রেরি থেকে প্রাপ্ত বইয়ে যে অপদেবতার কথা বলা হয়েছিল তা দেখে রুদ্র প্রতাপের মনে কিঞ্চিত আশার আলো উদয় হয়। তার মনে হতে থাকে যদি সত্যি এই উপাসনা সে করতে পারে আর সফলতা পায় তবে চিরদিনের জন্য রুদ্রগড় সুরক্ষিত হয়ে থাকবে। হেরোসিস দু হাত দিয়ে রক্ষা করবে তার প্রাণের নগরী রুদ্রগড়কে। হয়তো তা দেখার জন্য রাজা রুদ্র প্রতাপ আর থাকবেন না, তবু তার মধ্যে দিয়েই তো তার প্রাণের রাজত্ব বেঁচে থাকবে। তার মনে একবার একটা প্রশ্ন উদয় হয় যে তিনি পারবেন কিনা এত বড় আত্মত্যাগ করতে। পরক্ষণেই মনের দুর্বলতা ঝেড়ে ফেলে রুদ্র প্রতাপ ঠিক করে নেন যে তার মনের ভিতরে এই প্রকার সংশয় রাখা চলবে না। তিনি মনস্থির করেন জঙ্গলের ভিতরে প্রতিস্থাপন করবে সেই মন্দির। মন্দির সম্পর্কে এমন কিছু ভয়ঙ্কর গল্প রটালেন যার জন্য গ্রামবাসীও ওই মন্দিরের ধারে কাছে যাওয়াত দূর তার নাম উচ্চারণ করতেও ভয় পেত। বহু কাঠ খড় পুড়িয়ে সুদূর মিশর থেকে নিয়ে এলেন স্বর্ণ নির্মিত হেরোসিসের মূর্তি। রাতের আধারে চালান করলেন মন্দিরের পাতাল গৃহে, যেখানে খটখটে দিবালোকেও অমানিশার অন্ধকার ছেয়ে থাকে। নিজের হাতে শুরু করলেন অন্ধকার দেবতা হেরোসিসের পুজো। দুটি চুনি দিয়ে তার চক্ষু দান করলেন, নিজের রক্ত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন হেরোসিসের। বিশেষ বিশেষ তিথিতে হেরোসিসকে ভোগ চড়াত রাজা রুদ্র প্রতাপ। এক সময় হেরোসিস তার বশীভূত হল। যে কাজের জন্য তিনি হেরোসিসকে আহ্বান করেছিলেন সে কাজ শেষ করে ফিরে এলো হেরোসিস। চিরকালের জন্য রুদ্রগড় শত্রুহীন হয়ে রইল। তারপর এলো সেই আসল দিন। রাজা রুদ্র প্রতাপ মানসিকভাবে তৈরি হয়ে শেষবারের মতো স্ত্রী ও পুত্রের মাথায় স্নেহের যৌবন করে বেরিয়ে গেলেন। এখানেই শেষ হয়েছে ডায়েরি। ব্রহ্মানন্দ ডায়েরি বন্ধ করে দিলেন। এতক্ষণ ব্রহ্মানন্দ রুদ্র প্রতাপের ডায়েরিটাই বর্ণনা করে চলেছিল। ব্রহ্মানন্দ চুপ করতেই প্রশান্ত বলল, তার মানে সেই যাত্রাই রুদ্র প্রতাপের শেষ যাত্রা। রুদ্র প্রতাপ আর কোনোদিনও ফিরে আসেনি, আর হেরোসিসের মন্দিরে দরজাও চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। রুদ্র প্রতাপের শেষ পরিণতির কথা কারোরই জানা নেই, তার কি হলো তা সত্যি অজানাই রয়ে গেল। খানিকক্ষণ চুপ করে ব্রহ্মানন্দ বললেন, রুদ্র প্রতাপের প্রত্যাবর্তন না ঘটায় এটা ধরেই নেওয়া যায় যে সে নিজেকে আহুতি দিয়ে হেরোসিসের হত্যালীলা বন্ধ করে তাকে পুনরায় এক প্রাণহীন স্বর্ণমূর্তিতে পরিণত করেছেন। তারপর বহু যুগ পরে কিংশুকের রক্তে আবার তা জেগে উঠেছে। যেহেতু হেরোসিস কিংশুকেরই পূর্বপুরুষ অর্থাৎ রুদ্র প্রতাপের বশীভূত, তাই সে কিংশুকের তথা রুদ্রগড়ের কোনো ক্ষতি করেনি, বরং কিংশুককে সে তাদের বাগানে ফেলে দিয়ে আসে। এত বছর পর হেরোসিসের দেহে প্রাণ প্রতিষ্ঠা হওয়ায় তার শরীরে জেগে ওঠে শতাব্দী প্রাচীন খিদে। তাই সে নিজের খিদে নিবারণের জন্য প্রতি রাতে আসানগড় থেকে মানুষ তুলে আনে। আজ আসানগড়ে মানুষ না পেলে সে অন্য জায়গা থেকে কাল মানুষ তুলে নিয়ে আসবে। তার মানে এইভাবেই চলতে থাকবে তার হত্যালীলা। আর তাকে দমন করার একটাই উপায়, সেটা হলো কিংশুকের আত্মাহুতি। যেহেতু তার রক্তে জেগেছে হেরোসিস, তাই তার রক্তই একমাত্র পারে হেরোসিসকে পুনরায় ওই মূর্তিতে বন্দি করতে। এতটা বলে থামে ব্রহ্মানন্দ। সারা মুখে তার চিন্তার ছাপ সুস্পষ্ট। এবার অনিলাভ দিয়ে এসে পড়ে ব্রহ্মানন্দের পায়ের কাছে। আপনি দয়া করে কিংশুককে বাঁচান গুরুদেব। আমি মানছি ও লোভ করে ভুল করেছে, কিন্তু ও মায়ের শেষ অবলম্বনকে এইভাবে শেষ হতে দেবেন না গুরুদেব। আমাকে আজ বেলার দিকে ওই বাড়ি আর একবার যেতে হবে, আরও কিছু প্রশ্নের উত্তর খোঁজা এখনো বাকি। যাও আনি, তুমি তোমার ঘরে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে নাও। প্রশান্ত, তুমিও তাই করো।
আজ সারা দিন আমাদের অনেক কাজ আছে, তেমন হলে আজ রাতেও আমাদের দেব চৌধুরী বাড়ি যেতে হবে। গুরুদেবের কথা মতো উঠে পড়ল অনি। ভোর হতে শুরু করেছে, একটু পরেই তার মা ঘুম থেকে উঠে পড়বে। তাকে এত সকালে এই ঘরে দেখলে সন্দেহ হবে তার, তাই তার থেকে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়াই ভালো। অনি চলে যেতেই ব্রহ্মানন্দ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। প্রশান্ত বিছানার উপর শুয়ে কপালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করছিল। ব্রহ্মানন্দ তার ঝোলা থেকে বার করল তার মোবাইলটা। এটার বয়স 2 বছর হলেও এখনও প্রায় নতুন। বেশিরভাগ সময় ব্রহ্মানন্দের ঝোলার এক কোণে অবহেলায় পড়ে থাকে বস্তুটি। মাঝে মাঝে ব্রহ্মানন্দ পড়াশোনার জন্য ব্যবহার করে বস্তুটি, এছাড়া এই জিনিসে তার আসক্তি নেই। ফোনটা বার করে সুমন্ত বণিকের নামটা সার্চ করলেন। হ্যাঁ, নাম্বারটা এখনো আছে। সুমন্ত বণিক ব্রহ্মানন্দের বন্ধু, ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখন বোধহয় রিটায়ার করেছেন। ব্রহ্মানন্দ একবার শুনেছিলেন সুমন্ত নাকি কী একটা বিষয়ে গবেষণার জন্য বছরখানেক মিশরে ছিলেন, সুতরাং তার কাছ থেকে কিছু জানলেও জানতে পারা যায়। ফোনটা করতে যাবেন হঠাৎই তার চোখ পড়ল হাত ঘড়ির দিকে। সবে 4:45, কোনো মানুষকে ফোন করার উপযুক্ত সময়ে এটা নয়। তার থেকে বরং খানিকক্ষণ গড়িয়ে নেওয়া যাক, কারণ কাল সারা রাত প্রায় ধকল গেছে, এখন শরীরটাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন, নইলে আজ রাতের অভিযানের ধকল শরীর নিতে পারবে না। ফোনটা বেডসাইড টেবিলে রেখে শুয়ে পড়েন ব্রহ্মানন্দ। একের পর এক ঘটনাগুলো সাজাতে থাকে। হেরোসিসকে দমন করার একটাই উপায়, সেটা হলো কিংসুকের আত্মাহুতি। কিন্তু একটা জলজ্যান্ত ছেলেকে কি করে তিনি পারবেন এই কাজে লাগাতে? না না, অন্য কোনো উপায় ভাবতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ভাবতে ভাবতেই ব্রহ্মানন্দের রাত জাগা দুটো চোখে ঘুম নেমে এলো। ঝুমু পিসির ডাকাডাকিতে প্রশান্তের ঘুম ভেঙে গেল। দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই প্রশান্ত দেখল বেলা 11টা বাজে। ধর্মর করে খাট থেকে নেমে দরজা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ঝুমু পিসি চিন্তিত গলায় বলল, কি রে বাবা, এত বেলা অবধি ঘুমোচ্ছিস, শরীর টরীর খারাপ হলো নাকি? না না পিসি, শরীর একদম ঠিকই আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুই গুরুদেবকে নিয়ে ডাইনিং রুমে আয়, আমি আসছি। আচ্ছা পিসি, বলে সুবোধ বালকের মতো মাথা নাড়ে প্রশান্ত। তুমি টিফিনটা করে নাও প্রশান্ত, আমি একেবারে দুপুরের খাওয়া সারব। তুমি টিফিন সেরে এসো, আমাদের একটু কিংসুকদের বাড়ি যেতে হবে। পিসি ভাইপোর কথোপকথনে ঘুম ভেঙে গেছে ব্রহ্মানন্দের। প্রশান্ত ঘড়ির দিকে তাকালো, 11:15। নাহ, এখন আর টিফিন খেয়ে কাজ নেই, একেবারে লাঞ্চ করে বেরিয়ে পড়বে তারা। ব্রহ্মানন্দকে স্নান সেরে নেওয়ার জন্য অনুরোধ করে প্রশান্ত ছুটল পিসিকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে বলতে। প্রথমে তো পিসি রাজি হচ্ছিলেন না, শেষে পিসেমশায়ের মৃদু ধমকে কাজ হলো। ঝুমু দেবী আর কথা না বাড়িয়ে বেজার মুখে দুপুরের খাবারের ব্যবস্থা করতে লাগলেন। খাওয়া দাওয়া সেরে আবার যখন রওনা হলো তিনজন, তখন ঘড়িতে 12:30। আজ আর হেঁটে নয়, টোটো নিয়ে এলেন ব্রহ্মানন্দ। যখন তারা কিংসুকদের ঘরে পৌঁছল, তখন কিংসুকের মা কিংসুককে দুপুরের খাওয়া খাইয়ে দিচ্ছেন। সত্যি মন কেমন করা দৃশ্য। ব্রহ্মানন্দ ঘরে প্রবেশ করে বললেন, তুমি খাওয়া শেষ করে নাও কিংসুক, আমি অপেক্ষা করছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা গুরুদেব। কিংসুক বেশ তাড়াতাড়ি খাওয়া শেষ করল। কিংসুকের মা থালা নিয়ে চলে যেতেই ব্রহ্মানন্দ বলল, আমি ওই ডায়েরি পড়ে সব জেনেছি কিংসুক, আশা করি তুমিও জানো সবটা। যেটা তুমি জানো না সেটা হচ্ছে, তোমার রক্তে আবার জেগে উঠেছে মিশরীয় অপদেবতা। সম্ভবত তোমার পূর্বপুরুষ নিজেকে আত্মাহুতি দিয়ে ওই ভয়ঙ্কর অপদেবতাকে পাষাণ মূর্তিতে পরিণত করেছিল, তারপর সে তার এই ভয়ানক উপদ্রব শুরু করেছে। এই আবার
তুমিও নিশ্চয়ই এই ভয়াবহ সংকটের সমাধান চাও। ডায়েরি অনুযায়ী তোমার রক্তে যেহেতু প্রাণ ফিরেছে হেরোসিসের, তাই তোমার রক্ত দিয়েই পুনরায় তাকে পাথরে পরিণত করতে হবে। জোরে বিষম খায় কিংসুক, চমকেছে অনি ও প্রশান্ত। গুরুদেব যে এই কথা সরাসরি কিংসুককে বলবে তা বুঝতেই পারেনি দুই ভাই। ব্রহ্মানন্দ বলে চলেন, কিন্তু তাকে পুনরায় মূর্তিতে পরিণত করার নিশ্চয়ই কোনো রীতি আছে। তোমার রক্তই কেবল যথেষ্ট নয়, কোনো রীতিনীতি তো নিশ্চয়ই আছে, যা একমাত্র জানতেন রাজা রুদ্রপ্রতাপ। কিন্তু সেই রীতি সম্পর্কে রুদ্রপ্রতাপ কিছুই বলে যাননি তার লেখা ডায়েরিতে, আর এই মুহূর্তে আমাদের পক্ষে মিশর যাওয়া সম্ভব নয়। আমাদের হাতে আজকের দিনটা বাদ দিলে আর মাত্র 6 দিন সময়। সুতরাং বুঝতেই পারছো, তুমি যদি এই পৃথিবীতে না থাকো তবে পৃথিবীর আর কোনো শক্তি ওই হেরোসিসকে তার জগতে ফেরাতে পারবে না। রুদ্রপ্রতাপ যে বই ও ডায়েরি থেকে এই দেবতার পুজোর হদিশ পেয়েছিলেন, সেই ডায়েরিটা কি পাওয়া যাবে? তোমাদের লাইব্রেরি ঘরটা কি আর আছে? হতাশ হয়ে দুদিকে মাথা নাড়ে কিংসুক, না গুরুদেব, সে ঘর আর নেই। আর ওই ঘরের সমস্ত বই আমরা ন্যাশনাল লাইব্রেরিকে দান করেছি। আদৌ ওই বই আর ওই ডায়েরি এখনো অবিকৃত আছে কি না আমরা জানি না। কিংসুকের কথায় নিরাশ হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে ব্রহ্মানন্দ। ঠিক আছে কিংসুক, আমি অন্যভাবে চেষ্টা করব এই উপাসনা বিধি জানার। কিন্তু তোমায় কথা বলে দিই, পুজোয় কিন্তু তোমাকেই বসতে হবে, আমরা শুধু সাহায্য করতে পারি। পুজো কিন্তু তোমাকেই দিতে হবে, নিজের মনকে শক্ত করবে। আমি খুব তাড়াতাড়ি পুজোর কাজ শুরু করব, ভালো থেকো। অনি ও প্রশান্ত কিংসুককে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল ব্রহ্মানন্দের সাথে। বাড়ি ফেরার পথে ব্রহ্মানন্দ বললেন, আজ আমরা রাতে আসব দেবচৌধুরী বাড়ি, তবে আজ শুধু দেবচৌধুরী বাড়ি নয়, আমাদের গন্তব্যস্থল হবে হেরোসিসের আবাসস্থল, বুঝেছ? দুই ভাই বোকার মতো দুজন দুজনের দিকে চেয়ে রইল। ব্রহ্মানন্দ এগোতে থাকল। বাড়ি ফিরে ব্রহ্মানন্দ সোজা নিজের ঘরে গিয়ে ব্যাগ থেকে ফোনটা বার করে ফোন লাগালো তার বন্ধু সুমন্ত বণিককে। দুবার ফুল রিং হয়ে ফোনটা কেটে গেল। ব্রহ্মানন্দের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনবারের বার ফোনটা করতেই ওই পার থেকে ভেসে এলো একটা ভারী পুরুষ কণ্ঠ, হ্যালো সুমন্ত বলছিস? ব্রহ্মানন্দের গলায় আনন্দের ছাপ। হ্যাঁ সুমন্ত বণিক বলছি, আপনি কে? আমি ব্রহ্মানন্দ রে সুমন্ত। ব্রহ্ম তুই? কতদিন পর, কেমন আছিস, কোথায় আছিস এখন? পুরনো বন্ধুর কণ্ঠস্বর সুমন্ত বণিককেও করেছে আনন্দিত। খানিকক্ষণ নানান কথোপকথনের পর ব্রহ্মানন্দ আসল ভূমিকায় আসলো। কথা চলতে লাগলো দুই বন্ধুর মধ্যে। সুমন্ত বণিক জানালো, আমার সমস্ত গবেষণার বিষয় ছিল মমি ও পিরামিড, তাই আমার পক্ষে বলা সম্ভব নয় মিশরীয় অপদেবতা হেরোসিসের সম্পর্কে। আমি মৃত্যু দেবতা আনুবিসের নাম শুনে থাকলেও হেরোসিসের নাম এই প্রথমবার শুনলাম। কিন্তু আমি কথা দিচ্ছি ব্রহ্ম, কালকের মধ্যেই খোঁজ খবর করে আমি তোকে ফোন করব। মিশরীয় অপদেবতার হাত থেকে আসানগড় সহ সমস্ত পৃথিবীকে রক্ষা করতে আমি নিজের সাধ্যমতো সাহায্য করব ব্রহ্ম তোকে, বলে ফোনটা রেখে দেয় সুমন্ত বণিক। গম্ভীর মুখে বসে থাকেন ব্রহ্মানন্দ। সময় যে খুবই কম, যত দিন যাবে কিংসুকের শারীরিক অবস্থা ততই খারাপ হতে থাকবে। তখন তাকে ওই আলো বাতাসহীন ঘরে নিয়ে যাওয়া এবং তাকে দিয়ে হেরোসিসের পুজো করানো সত্যিই অসম্ভব হয়ে পড়বে। খানিকক্ষণ গুম মেরে থেকে ব্রহ্মানন্দ প্রশান্তকে বললেন, শোনো প্রশান্ত, তুমি গিয়ে একবার অনিকে ডেকে আনো, ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমার। প্রশান্ত গিয়ে অনিকে ডেকে আনলো। অনিকে ব্রহ্মানন্দ দরজা বন্ধ করে দিতে বললেন। দরজাটা বন্ধ করে দাও। তারপর দুজনকে তার সামনে বসার নির্দেশ দিলেন। শোন,
তোমরা এতদিন আমাকে অনেক সাহায্য করেছ, উনি বারবার আমাদের সাথে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছে। গতকাল রাতে এক দুঃসাহসিক অভিযানের সঙ্গী হয়েছ, কিন্তু আজকের অভিযান আরো কঠিন দুরূহ। পদে পদে রয়েছে মৃত্যু ভয়। আজ আমাকে প্রবেশ করতেই হবে হেরোসিসের আবাসস্থল, অর্থাৎ ওই পাতালে। সেখান থেকে হয়তো নাও বেরিয়ে আসতে পারি, হয়তো হেরোসিসের হাতেই মৃত্যু ঘটবে আমার। তাই আজকের এই অভিযানে আমি তোমাদের নিয়ে যেতে চাইছি না। কিংসুককে বাঁচাতে এইটুকু ঝুঁকি আমাকে নিতেই হবে। দেখো অনি, প্রশান্ত অল্প স্বল্প মন্ত্র কিছু হলেও জানে, কিন্তু তুমি এ ব্যাপারে একেবারেই অজ্ঞ। যদিও আমি জানি না আমাদের তন্ত্রমন্ত্র এখানে আদৌ কোনো কাজে আসবে কিনা, তবুও এই মন্ত্রের উপর ভরসা করেই যে আমাকে একটা চান্স নিতেই হবে। গুরুদেব থামতেই প্রশান্ত বলে উঠল, তা কি করে হয় গুরুদেব? আজ অব্দি কি আমি কখনো মাঝপথে যাত্রা থামিয়েছি? আমার আপনার উপর পূর্ণ আস্থা রয়েছে, এ যুদ্ধে আপনিই জয়ী হবেন। যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে আমি ততক্ষণ পর্যন্তই আপনার সাথে সাথে থাকব। এ কথা বলার পর কিছুই বলার ছিল না গুরুদেবের। অনিও এবার জেদাজেদি শুরু করল। মৃত্যু ভয়, মাতৃ ভয়, সাপের ভয় দেখিয়েও তাকে কিছুতেই নিরস্ত করা গেল না। ঠিক হল আজ রাত ১২টায় তারা আবার বেরোবে। আগের দিনের মতো শ্যামলবাবুকে সব কিছু জানিয়ে রাখা হলো। নিজের হাতেই গেট খুলে দিলেন তিনি। তিন মূর্তি এগিয়ে চলল দেবচৌধুরী বাড়ি লক্ষ্য করে। ১২:৩০টার মধ্যেই তিনজন আগের দিনের নির্দিষ্ট স্থানে জায়গা করে নিল। এই স্থান থেকেই স্পষ্ট দেখা যায় সব। এরপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। এক সময় সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ভূমি কাঁপিয়ে ধরিত্রীর বুকে পা রাখল পাতাল লোকের দেবতা হেরোসিস। চাঁদের আলোয় চকচক করছে তার পেশিবহুল স্কন্ধ, মৃদু হাওয়ায় উড়ছে কেশরগুলো, আগুনের ভাঁটার মতো জ্বলছে দুটো চোখ। একবার চারপাশ দেখে নিয়ে বিরাট ডানা ঝাপটে উড়ে গেল হেরোসিস আজকের শিকারের সন্ধানে। চোখের আড়াল হতেই ব্রহ্মানন্দ এগিয়ে গেল সেই ফাটলের দিকে, তার পেছন পেছন অনি আর প্রশান্ত। ঝোলা থেকে একটা পাঁচ সেলের টর্চ বার করে ফাটলের দিকে তাক করতেই তিন জোড়া চোখ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ফাটলের ভেতর দিয়ে নেমে গেছে সিঁড়ি। এক সময় ব্রহ্মানন্দ অনুভব করল মাটিতে কম্পন শুরু হয়েছে, অর্থাৎ ফাটলটা আবার জোড়া লেগে যাচ্ছে। ব্রহ্মানন্দ আর কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো নিচের দিকে, আর তার দেখা দেখি প্রশান্ত ও অনি। কয়েক ধাপ নামার পর একটা বিকট শব্দ কানে আসতেই তিনজন ঘাড় ঘুরিয়ে দেখল দ্বিধা বিভক্ত ধরণী পুনরায় জুড়ে গেছে। মাথার উপরে চাঁদটাকে আর দেখা যাচ্ছে না। ব্রহ্মানন্দ টর্চটা বের করে জ্বালালো, তারপর সাবধানে নামতে লাগলো তিনজন। একটা জায়গায় গিয়ে দেখা গেল সিঁড়ি শেষ হয়ে এবার চাতাল শুরু হয়েছে। চাতালের দুদিক বরাবর চলে গেছে সারি সারি থাম, আর থামগুলো একটা ছাদকে ধরে আছে। কারো মুখেই কোনো টু শব্দ নেই। অবাক বিস্ময়ে এগোচ্ছে তিনজন। অনি আর প্রশান্ত যে যার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছে। প্রায় মিনিট সাতেক হাঁটতে হাঁটতে একটা জায়গায় থামল তিনজন। এখানে চাতাল শেষ হয়ে আবার সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি দিয়ে অতি সন্তর্পণে উঠছে তিনজনে। ১৫ ধাপের সিঁড়ি একসময় শেষ হলো। এবার দেখা যাচ্ছে একটা গর্ত। সেই গর্তের মধ্যে দিয়ে মুখ বাড়াতেই একটা অতি জঘন্য নারকীয় গন্ধ ঝাপটা মারল ব্রহ্মানন্দের নাকে। ব্রহ্মানন্দ তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করে চেপে ধরল নাকে। প্রশান্ত ও অনিকেও রুমাল বার করার নির্দেশ দিল। এরপর প্রথমে ব্রহ্মানন্দ, তারপর অনি এবং সব শেষে প্রশান্ত উঠে এলো সেই গর্তের মধ্যে দিয়ে। উপরে এসে ওরা বুঝল
যেটাকে ওরা এতক্ষণ গর্ত ভাবছিল সেটা কোনো গর্তই না। ওই স্থানে একটা বেদি ছিল, বেদিটা দুপাশে সরে গিয়ে এই শূন্য স্থানের সৃষ্টি করেছে। দ্বিখণ্ডিত বেদিটার দিকে চোখ পড়তেই চমকে উঠল অনি আর প্রশান্ত, সাথে সাথেই টর্চের আলো ফেলল তিনজন। আরে ওই প্রাণী দুটো কি, অনেকটা শেয়ালের মতো দেখতে, অদ্ভুত ভঙ্গিমায় বসে দুহাত জড়ো করে কারো প্রতি অনুগত্য জ্ঞাপন করছে যেন। তাদের ঘন সবুজ চোখ জোড়া এই নিকশ নিশ্চিদ্র অন্ধকারে সত্যিই ভয় ধরাচ্ছে। ব্রহ্মানন্দ বুঝে গেল এটাই হেরোসিসের বাসস্থান, আর এই প্রাণী দুটি তারই বাহন, আর এটাই মহারাজ রুদ্রপ্রতাপের বানানো জঙ্গলের মধ্যেকার অলৌকিক মন্দির। প্রশান্ত সামনের দিকে এগোতেই কিসে একটা ঠোক্কো খেয়ে নিচের দিকে তাকাতেই ভয়ে তার রক্ত হিম হয়ে গেল। তার পায়ের কাছে একটা পচা গলা মৃতদেহ। চিৎকার করতে গিয়ে নিজেকে সামলে নিল প্রশান্ত। ব্রহ্মানন্দ ততক্ষণে সারা ঘর ঘুরে দেখতে শুরু করেছে, তার পেছনে হাত ধরাধরি করে ঘুরছে দুই ভাই। একটা বমন উদ্রেককারী গন্ধে দম আটকে যাচ্ছে ওদের। সারা ঘরের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন বয়সের বিভিন্ন অবস্থার মৃতদেহ। কারোর চোখ নেই, কারোর মাথা নেই, কারোর দেহটা মাঝখান থেকে চিরে ফেলা হয়েছে। উফ, নারকীয় দৃশ্য! একটা দেওয়ালে এসে টর্চের আলো ফেলতেই থমকে দাঁড়ায় ব্রহ্মানন্দ। দেওয়ালে খোদাই করে কী সব যেন লেখা, কাছে গিয়ে পড়তে চেষ্টা করে ব্রহ্মানন্দ। পুরনো দিনের বাংলা হরফে লেখা, এটাই কি তবে হেরোসিসের উপাসনার বিধি? পড়তে পড়তে কতক্ষণ যে কেটেছে কে জানে। একটা হাড়হিম করা হিংস্র গর্জনে সদবিধ ফেরে তিনজনের। হিংস্র গর্জনটা কানে যেতেই চমকে ওঠে অনি আর প্রশান্ত। ব্রহ্মানন্দের কানেও পৌঁছেছে সেই জান্তব চিৎকার। তিনজনেই পেছন ঘুরতেই দেখে তাদের থেকে হাত দশেক দূরে যে বেদিটা দ্বিখণ্ডিত হয়েছিল তা কোনো মন্ত্র বলে যেন জুড়ে গেছে, আর তার উপর দণ্ডায়মান সেই বিশাল ডানাওয়ালা সিংহ মানুষের মধ্যবর্তী পর্যায়ের প্রাণী মিশরীয় অপদেবতা হেরোসিস। আগুনের ভাঁটার মতো চোখ দিয়ে মাপছে সামনে দাঁড়ানো তিনটে শিকারকে, যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে পড়বে তিনজনের উপর। ব্রহ্মানন্দের হাত গিয়ে প্রশান্তর বাহুটা চেপে ধরেছে, আর প্রশান্তের হাতের মুঠোয় অনির হাত। পেছোতে শুরু করেছে তিনজন। ব্রহ্মানন্দ একবারও হেরোসিসের আগুন ধরা দৃষ্টি থেকে চোখ সরায়নি। হেরোসিসের মুখে ফুটে উঠেছে এক বিদ্রূপের হাসি। একটু আগেই তার মুখে ফুটে উঠেছিল নারকীয় ক্রোধ। তার রাজত্বে ব্রহ্মানন্দের অনধিকার প্রবেশ যে সে মেনে নেয়নি তা তার মুখমণ্ডলের অভিব্যক্তি স্পষ্ট বলে দিচ্ছিল। ব্রহ্মানন্দদের পিছু হটতে দেখে সে যেন এবার মজা পেয়েছে। হেরোসিস জানে এ ঘর থেকে পালাবার পথ নেই। শিকারকে খেলিয়ে খেলিয়ে মারতেই তার যেন যত আনন্দ। ব্রহ্মানন্দের পিঠ দেওয়ালে এসে ঠেকেছে, আর পেছনে এক চিলতেও যায়নি। অসহায় মুখে দুই ভাই ব্রহ্মানন্দের মুখের দিকে চেয়ে আছে। ব্রহ্মানন্দ দেওয়াল ঘেঁষে ঘেঁষে চলেছে। মস্ত বড় ভুল হয়ে গেছে তার। পূজো প্রণালী পড়তে গিয়ে সে ভুলেই গিয়েছিল যে কোনো মুহূর্তেই আবির্ভাব ঘটতে পারে ওই অপদেবতার। আচ্ছা, সে কি সত্যি সময়ের হিসাব রাখতে ভুলে গিয়েছিল, নাকি কোনো ভ্রম সৃষ্টি করেছিল ওই অপদেবতার? এই সব প্রশ্নের উত্তর খোঁজার সময় এখন আর নেই। যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, দরকার পড়লে নিজের প্রাণের বিনিময়ে বাঁচাতে হবে এই দুটো প্রাণকে। একটা খচমচ শব্দ কানে যেতেই অবাক হয়ে যায় প্রশান্ত। বেদের দিক থেকেই আসছে শব্দটা। ওদিকে চোখ পড়তেই বিস্ময়ের সীমা পেরিয়ে যায় প্রশান্তর।
একটু আগেও শিয়ালরূপী যে মূর্তি দুটি হেরোসিসের পায়ের কাছে ছিল তাদের মধ্যেও কখন প্রাণের স্পন্দন এসেছে। হঠাৎ ঘটে গেল এক ভয়ানক ঘটনা। অনি একটা কাজ করে বসল, তার হাতে থাকা মোবাইলটা ওই বিভীষিকাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। সেটা গিয়ে লাগলো হেরোসিসের ঠিক ভ্রুযুগলের মধ্যভাগে। বিকট চিৎকার করে বেদি থেকে এক লাফ মারল সে। বিদ্রুপের হাসি মুছে তার মুখে ফুটে উঠল ক্রোধ। বড় বড় পা ফেলে অদ্ভুত ভঙ্গিতে এগিয়ে আসতে থাকল সে। অনি আর প্রশান্তের হৃদস্পন্দন প্রায় স্তব্ধ হয়ে গেছে। ব্রহ্মানন্দ বুঝে গেছেন তার জানা কোনো মন্ত্রতন্ত্রই আর কাজে লাগবে না, তবুও দেওয়াল ঘেঁষে ঘেঁষে সরতে থাকে সে, আর তার সাথে দুই ভাই। অনি এবার বুঝতে পারে কত বড় ভুল সে করে ফেলেছে। সে যদি হেরোসিসকে আক্রমণ না করত তবে হয়তো আর কিছুক্ষণ বেঁচে থাকতো তারা। প্রশান্তরও ভীষণ রাগ হয় ভাইয়ের প্রতি। তার স্থির বিশ্বাস আর কিছুক্ষণ সময় পেলেই গুরুদেব কিছু না কিছু উপায় বার করত, কিন্তু হায় কোথা থেকে কি হয়ে গেল। এখন তাদের এই পাতালপুরিতে এক মিশরীয় দানবের হাতে প্রাণ দিতে হবে। হায় ঈশ্বর! হেরোসিস আর ওদের তিনজনের মধ্যে দূরত্ব আর হাত তিনেক, আর কয়েক মুহূর্তের মধ্যেই ঘুচে যাবে সেই দূরত্ব। সবার প্রথম শিকার হবে অনি। নিজের নির্বুদ্ধিতার কথা মনে পড়তেই কান্না পেয়ে যাচ্ছে অনির। প্রাণীটা আরও দুপায়ে গিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মানন্দের একটা হাত গিয়ে লাগলো পেছনের দেওয়ালে। হঠাৎই তার মনে হলো দেওয়ালটা বুঝি ফাঁপা। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল ব্রহ্মানন্দের এটাই কি সেই রুদ্ধ দ্বার যা দিয়ে ঢুকেছিল কিংশুক ও তার লোকজন? কিন্তু এই দ্বার তো অবরুদ্ধ, কিভাবে খুলবে এই দ্বার? এদিকে প্রাণীটার গরম নিঃশ্বাস পড়ছে তাদের উপর, যে কোনো মুহূর্তেই আক্রমণ করবে প্রাণীটা। প্রাণীটার গা দিয়ে বেরিয়ে আসছে একটা বোটকা গন্ধ। হঠাৎ ব্রহ্মানন্দের মনে পড়ে গেল কিংশুকের ডায়েরিতে পড়া সেই মন্ত্রটা, যেটা তিনবার উচ্চারণ করলেই খুলে যায় এই পাতালপুরীর দরজা। ব্রহ্মানন্দ সবাইকে চমকে দিয়ে গুরু গম্ভীর কণ্ঠে মন্ত্রটা তিনবার উচ্চারণ করে দেওয়ালে তিনটে টোকা দিতে কয়েক মুহূর্ত পরেই ঘর ঘর শব্দে খুলে গেল পাতালপুরীর দরজা। ব্রহ্মানন্দ এক হ্যাঁচকা টানে বের করে আনল প্রশান্ত ও অনিকে। প্রাণীটা ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে গিয়েছিল। এবার হাতের সামনে থেকে বেরিয়ে যাওয়া শিকারকে ধরার জন্য একটা হিংস্র গর্জন করে লাফ দিতেই সঙ্গে সঙ্গে অবরুদ্ধ হল পাতালপুরীর দরজা। ভেতর থেকে একটা চাপা গর্জন শোনা গেল। নিষ্ফল আক্রোশে গজরাচ্ছে প্রাণীটা তখন। বাইরে এসে তিনজনেই হাঁপ ছেড়ে বাঁচল। আজ আরও একবার গুরুদেব তার সন্তানতুল্য শিষ্যের প্রাণ রক্ষা করলেন, আর তার সাথে পেলেন হেরোসিসকে বধের অস্ত্র। তিনজনেরই স্নায়ুর উপর বেশ চাপ পড়েছে। গর্ভগৃহের ওপারে তখনও শোনা যাচ্ছে হাড় হিম করা হুঙ্কার, যেন যে কোনো মুহূর্তেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে প্রাণীটি। অনি আর প্রশান্ত গর্ভগৃহের এক জায়গায় বসে পড়েছে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে তারা। হাঁপড়ের মতো উঠানামা করছে ওদের বুক, যদিও ব্রহ্মানন্দকে দেখে তা বোঝার জো নেই। পাঁচ সেলের বড় টর্চটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। একটা সময় অনি আর প্রশান্তর বাড়ি ফেরার কথা মনে পড়তেই উঠে পড়ল দুজন। এতক্ষণে দুজনের খেয়াল হলো ভেতরের হুঙ্কারটা আর কানে আসছে না। বিশ্ব চলাচর যেন মৌনব্রত ধারণ করেছে। ব্রহ্মানন্দ দুই ভাইকে উঠে পড়তে দেখে বলল, এবার তাহলে ফেরা যাক। দুই ভাই গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে এক সময় সেই নিকষ অন্ধকারাচ্ছন্ন গলি পেরিয়ে মন্দিরের মূল দরজার সামনে উপস্থিত হল। দরজাটা
আজ এক মাসেরও বেশি সময় ধরে খোলা। ওরা দরজার বাইরে পা রাখতে যাবে এমন সময় ওদের দিকে তেরে এলো একটা বিশাল বড় কালো রঙের হুতুম পেঁচা। তিনজনেই ভয়ে মাথা নামিয়ে নিতে পেঁচাটা ওদের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে গর্ভগৃহের রাস্তা ধরল, অর্থাৎ মন্দিরের ভেতরেই ওর বাস। মন্দিরের সিঁড়ি থেকে তিনজন নেমে দাঁড়ালো, কিন্তু এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা তিনজনেরই অজানা। তবে ব্রহ্মানন্দ একটা কথা বললেন, আমরা দেব চৌধুরীর রাজবাড়ির খুব কাছাকাছি আছি, কারণ এই সুড়ঙ্গ পথ দিয়ে আধ ঘন্টার মতো হেঁটেছিলাম, আর মাটির ওপরে রাস্তা ধরলে যা দাঁড়াচ্ছে মোটামুটি ধরে রাখো 45 মিনিট। আর আমরা যদি নাক বরাবর সোজা চলি হয়তো দেব চৌধুরী বাড়ির কাছাকাছি পৌঁছাতে পারবো, আর সেখান থেকে অনিদের বাড়ি পৌঁছাতে কোনো সমস্যা হবে না। অনিও ব্রহ্মানন্দকে নিশ্চিত করল এ জঙ্গল বেশি গভীর নয়, আর তেমন হিংস্র জন্তু জানোয়ারেরও ভয় নেই। তবে বর্ষাকাল হওয়ায় দু একটা মা মনসার সন্তানের দেখা পাওয়া অস্বাভাবিক কিছুই নয়, একটু সাবধানে চলতে হবে তাদের। ব্রহ্মানন্দকে ইঞ্জিন বানিয়ে অনি আর প্রশান্ত তার পেছন পেছন হাঁটতে লাগল। প্রায় 50 মিনিট হাঁটার পর বড় রাস্তা দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠল দুই ভাই। বড় রাস্তা দিয়ে মিনিট খানেক চলার পর রাস্তার ডান পাশে বহুকাল ধরে একইভাবে দাঁড়িয়ে থাকা দেবচৌধুরী বাড়ি চোখে পড়ল তিনজনের। তার মানে গুরুদেবের গণনা একদম নির্ভুল ছিল। আরও মিনিট 15 হেঁটে যখন ওরা নিজেদের বাড়ি পৌঁছল, ততক্ষণে পূব আকাশ রাঙা হয়ে এসেছে। আজ অনি একটা ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়েছিল, বাবাকে সে প্রতি রাতে এভাবে কষ্ট দিতে চায়নি। পকেট থেকে চাবিটা বের করে গেট খুলে যে যার ঘরে ঢুকে গেল। গুরু শিষ্য দুজনেই বাইরের পোশাক ছেড়ে ফেলে শুয়ে পড়ল বিছানায়। আজ খুব খাটনি গেছে, তার সাথে আবার জুড়েছিল মৃত্যু ভয়। বেশ বেলার দিকে ঝুমু পিসির চিল্লানিতে ঘুম ভেঙে গেল প্রশান্তর। সারা ঘর ভালো করে খুঁজে দেখল, কোথাও গুরুদেব নেই। প্রশান্ত এবার পাশে রাখা মোবাইলটা তুলে দেখল 11:54 বাজে। ধর্মরিয়ে উঠে পড়ল প্রশান্ত। ঝুমু পিসির চিৎকার আরও একবার কানে আসতেই সে বুঝতে পারল কোনো একটা কারণে ঝুমু পিসি অনিকে প্রচণ্ড বকাবকি করছে। প্রশান্ত তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তাকে দেখা মাত্র পিসি বলে উঠল, শরীর এখন ভালো আছে রনি? পিসির কথায় হকচকিয়ে গেলেও ব্যাপার সামলে নেয় প্রশান্ত। হ্যাঁ এখন অনেকটাই বেটার। ঠিক আছে, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি, বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো পিসি। আর প্রশান্ত পাকড়াও করলো অনিকে, কিরে পিসি এমন চেঁচামেচি করছে কেন, আর গুরুদেবী বা কোথায়? অনিক কাঁচু মাচু মুখে বলে, আর বলিস না দাদা, ফোনটা তো কাল গেছে, তাই মাকে আজ সকালে বলেছিলাম চুরি গেছে। তারপর মা ফোন করতেই দেখল ফোনটা বাজছে, তাই বলল এখনই পুলিশ স্টেশন যেতে, যায়নি বলে চেঁচাচ্ছে। ভাব, এখন যদি হেরোসিসকে পুলিশ চোর ঠাওরায় তবে কি সে ছেড়ে দেবে? বলে ফাজিল হেসে চোখ টেপে অনি, তোর কেসটা না হয় বুঝলাম, কিন্তু গুরুদেব কোথায় গেল? জানি না রে, আমি ঘুম থেকে উঠে দেখিনি, মা বললো ঘুরতে বেরিয়েছে নাকি, তুই খেয়ে নে, তারপর না হয় আমরা বেরোবো। কোথাও বেরোতে হলো না, প্রশান্তর খাওয়া না হতে হতে এসে গেলেন গুরুদেব। হাতে একটা ব্যাগ নিয়ে কেমন চোরের মতো ঝুমুপিসির চোখ এড়িয়ে ঢুকে গেলেন নিজেদের ঘরে। তারপর খানিকক্ষণ পর বেরিয়ে হাসি মুখে সোফায় বসে বললেন, জানি উত্তেজনায় তোমাদের পেট ফুলছে, কিন্তু আমি এখন কিচ্ছুটি বলবো না তোমাদের, শুধু এইটুকুই বলবো আজকের পুজোর পুরোহিত জোগাড় করতে আর পুজোর সরঞ্জাম প্রস্তুত করতে গিয়েছিলাম। সারা দিনটা রৌদ্রোজ্জ্বল থাকলেও বিকেলের পর ঘন কালো মেঘে ঢেকে গেল গোটা আকাশ। একটু পরেই শুরু হলো ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি। ব্রহ্মানন্দের কপালে ভাঁজ। তবে কি আজ পুজোয় বসা যাবে না, এত সব আয়োজন সব কি বৃথা হয়ে যাবে,
যতই রাত বাড়ছে ততই বৃষ্টির বেগ বাড়ছে, আর এদিকে হু হু করে কেটে যাচ্ছে দিনগুলো। এদিকে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়েছে ঝামেলা। প্রশান্ত জানিয়ে দিয়েছে আজকের অভিযানে অনিবাদ। কাল যে ছেলে মানুষই সে করেছে, আজও যদি সে এমনই করে তবে শুধু তারা নয় সমগ্র এলাকাই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আজকের অভিযানে অনিবাদ। দুজনের এই ছেলে মানুষই সুলভ আচরণ দেখে এত দুশ্চিন্তার মধ্যেও হাসি পেয়ে যায় ব্রহ্মানন্দের। এগারোটার দিকে বৃষ্টিটা প্রায় ধরে গেল, এবার শুধু বেরোনোর অপেক্ষা। ঝুমুপিসি ঘরে দৌড় দিতেই সবাই চটপট তৈরি হয়ে গেল। প্রশান্ত ও ব্রহ্মানন্দের পরনে দুধ সাদা ধুতি এবং গলায় রুদ্রাক্ষের মালা। সাড়ে এগারোটার মধ্যে পা টিপে টিপে বেরিয়ে পড়ল তিনজন। আজ তাদের সাথে চলেছে একটা ঢাউস ব্যাগ, যার মধ্যে আছে পুজোর সব রকম সরঞ্জাম। ব্যাগ থেকে একটা আঁশটানি গন্ধ নির্গত হচ্ছে। তিনজনেই এগিয়ে চলল তাদের প্রথম গন্তব্য অর্থাৎ দেবচৌধুরী বাড়ির উদ্দেশ্যে। আজ আর কোনো লুকোচুরি নয়, তিনজনেই সোজা ঢুকে গেল কিংশুকদের ঘরে। কিংশুক তৈরি ছিল, আজ তার পরনে লাল বর্ণের ধুতি, প্রশান্তের মতো তার গলায়ও শোভা পাচ্ছে একটা রুদ্রাক্ষের মালা। তবে সে একটা হুইল চেয়ারে বসে আছে, এই দুদিনে তাকে আরও বেশি দুর্বল আর বিধ্বস্ত দেখাচ্ছে। কিংশুকের মায়ের কাছ থেকে নেওয়া হলো একটা পিতলের বালতি। ব্রহ্মানন্দ কিংশুকের মাকে অভয়বাণী প্রদান করে তিনজনকে নিয়ে এগোলেন রণভূমির উদ্দেশ্যে। আজ আর কিংশুকের বাগানের সুড়ঙ্গ পথ নয়, আজ তারা জঙ্গল দিয়েই যাবে। কিংশুকের হুইলচেয়ারটা ঠেলছে অনি। জঙ্গলের মাটি একটু আগে বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত হয়ে উঠেছে, খুবই সমস্যা হচ্ছে হুইলচেয়ার ঠেলতে। এদিকে সময়ও এগিয়ে আসছে, মাঝে মাঝে হুইলচেয়ার ঠেলতে সাহায্য করছে প্রশান্ত। একটা জায়গায় গিয়ে হুইলচেয়ারের চাকাটা বেকায়দায় পড়ে গেল কাদায়, শত চেষ্টা করেও তোলা গেল না চাকা। অবশেষে কিংশুককে চ্যাংদোলা করে নিয়ে চলল অনি আর প্রশান্ত। এক সময় তারা পৌঁছল মন্দিরের সম্মুখে। কিংশুককে মন্দিরের সিঁড়িতে বসিয়ে দুজনেই বড় করে শ্বাস নিচ্ছিল। একটা পূর্ণ বয়স্ক মানুষকে এইভাবে জঙ্গলের পথে বয়ে আনা খুব সহজ সাধ্য কাজ নয়। গুরুদেব বললেন, এবার উঠে পড়ো তোমরা, আমাদের প্রবেশ করতে হবে পাতাল গৃহে, এরপর পূজোয় বসতে দেরি হয়ে যাবে, চলো চলো চলো। আবার উঠে পড়ল দুজন, কিংশুককে অনুসরণ করে চলতে লাগলো সেই পাতালপুরীর উদ্দেশ্যে। গর্ভগৃহে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ব্রহ্মানন্দ কিংশুককে সেই মন্ত্রটা বলতে বলল। কিংশুক মন্ত্রটা তিনবার বলে তিনটে টোকা দিয়ে চুপ করে অপেক্ষা করতে লাগল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিনিট খানেক পরেই খুলে গেল পাতালপুরীর প্রবেশদ্বার। গুরুদেবের পেছন পেছন কিংশুককে নিয়ে ওরা ঢুকে পড়ল পাতালপুরীতে। পাতালপুরীতে প্রবেশ করতেই বিস্ময়ে অভিভূত হয়ে গেল তিনজন। আজ পাতালপুরী একদম শান্ত। তাদের থেকে খানিকটা দূরে বেদিতে একদম শান্ত হয়ে বসে আছে হেরোসিস। তাকে দেখে সামান্য একটা মূর্তি ছাড়া কিছুই মনে হচ্ছে না। ব্রহ্মানন্দ চটপট গিয়ে হেরোসিসের সামনে পূজোর অদ্ভুত উপাচারগুলো সাজিয়ে ফেলল। ঘরের এক কোণে একটা পর্দার মতো জিনিস টাঙিয়ে ফেলল। এবার কিংশুক আর প্রশান্তকে পূজোয় বসতে বলে নিজেও বসে পড়ল পূজোয়। অতি কষ্টে কিংশুক বসল পূজোয়, তাকে শক্ত করে ধরে রাখল অনি। পূজোয় বসেই ব্রহ্মানন্দ বলতে শুরু করল, এই পূজোর মাধ্যমে আমরা হেরোসিসকে জাগ্রত করব, নিজের রক্ত দিয়ে হেরোসিসকে আহুতি দিয়ে তাকে পুনরায় জাগরিত করবে কিংশুক। হেরোসিসের দেহে প্রাণ প্রতিষ্ঠা হলে সে হয়ে যাবে কিংশুকের আজ্ঞাবহ। হেরোসিসের দেহে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার মুহূর্তেই আমরা গিয়ে আশ্রয় নেব পর্দার আড়ালে। অনি,
এতে কোনো ভুল যেন না আর হয়। এরপর কী করণীয় তা কিংশুক জানে। কিংশুক, তুমি কিন্তু মন্ত্রোচ্চারণে কোনো বিন্দু মাত্র ভুল করবে না। কিংশুক ঘাড় নাড়ে। গুরুদেব এবার শুরু করে পুজো প্রক্রিয়া। এ পুজোয় কোনো যজ্ঞের দরকার হয় না। গুরুদেব মেঝের উপর একটা বৃত্ত আঁকে, তার মধ্যে একটা চতুর্ভুজ আর তার মধ্যে একটা ছোট্ট বৃত্ত। মাছের আঁশ দিয়ে মুড়ে দেয় বৃত্তটাকে আর অদ্ভুত সব উপাচারে সাজিয়ে দেয় জায়গাটা। এরপর চোখের ইশারায় কিংশুককে মন্ত্র পাঠ শুরু করতে বলে। গুরুদেবের নির্দেশে শুরু হয় মন্ত্র পাঠ। শুরু কর। বয়ে যেতে থাকে সময়। এক সময় ব্রহ্মানন্দ কিংশুকের হাতে তুলে দেয় একটা ছুরি। কিংশুক তা দিয়ে চিরে ফেলে নিজের বাঁ হাত। টপ টপ করে রক্ত পড়তে থাকে প্রশান্তের হাতে ধরা মাটির সরাতে। কিংশুকের রক্ত হেরোসিসের পায়ে ছোঁয়াতেই মূর্তিটা যেন একটু কেঁপে ওঠে। ব্রহ্মানন্দ, প্রশান্ত আর অনিকে পর্দার পেছনে লুকোতে বলে পূজোর সরঞ্জামের ব্যাগ থেকে দুটো বড় বড় বোতল বার করে সেই বোতলে তরল ঢেলে দেয় সেই পেতলের বালতিতে। তারপর এক মুহূর্তও দেরি না করে চলে আসে সেই পর্দার পেছনে। এরপর এক সময় হেরোসিসের মূর্তিটা ভীষণভাবে কাঁপতে থাকে। সকলে বুঝতে পারে মূর্তিতে এবার প্রাণের স্পন্দন ঘটছে। কিংশুকও উপলব্ধি করতে পারে তার শরীরেও যেন জোর পুনরায় ফিরে আসছে। এক সময় চোখের সামনে হেরোসিসের শরীরটায় প্রাণের সঞ্চার হলো। তবে আজ তার মধ্যে কোনো হিংস্রতা নেই। সে যেন এক আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। কিংশুকের সামনে করজোড়ে দাঁড়িয়ে আছে সে। কিংশুক তাকে প্রথমে এক বালতি ছাগ রক্ত ভোগ করতে দেয়। এক নিমেষে শেষ করে ফেলে সেই দানব। এরপর কিংশুক তাকে আজ্ঞা দিল সে যেন এই মুহূর্তেই ওই বেদির নিচে যে সুড়ঙ্গপথ রয়েছে সেখানে পৌঁছে কিংশুকের তথা এই রুদ্রগড়ের শত্রুকে নিকেশ করে। হেরোসিস একবার কি একটু ভাবে, তারপর অদ্ভুত ভঙ্গিতে সম্মতি জানিয়ে মুখে বিড়বিড় করে কি একটা মন্ত্রোচ্চারণ করে। সরসর শব্দে বেদিটা দুদিকে সরে যাচ্ছে আর সেই ফাঁক দিয়ে হেরোসিস নেমে যাচ্ছে শত্রু দমনের জন্য। আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল ব্রহ্মানন্দ। এক লাফ দিয়ে বেরিয়ে আসে পর্দার আড়াল থেকে আর তার পেছন পেছন প্রশান্ত। বেদির চারপাশে নয়বার প্রদক্ষিণ করে এক অদ্ভুত মন্ত্র দিয়ে বেঁধে ফেলে বেদিটা। ঘর ঘর শব্দে জোড়া লেগে যেতে থাকে বেদিটা। আর প্রশান্ত ও ব্রহ্মানন্দ হেরোসিসের শিয়াল রূপী চর দুটিকে এক হ্যাঁচকা টানে তুলে নিক্ষেপিত করে প্রভুর নতুন আস্তানায়। প্রায় সাথে সাথেই জোড়া লেগে যায় বেদিটা। চিরদিনের মতো ওই পাতাল কক্ষে বন্দী হয়ে গেলেন মিশরীয় অপদেবতা হেরোসিস ও তার দুই অনুচর। নরখাদকের হাত থেকে মুক্ত হল সমগ্র অঞ্চল। শুধু শারীরিক ক্ষমতা নয়, কখনো কখনো কূটনৈতিক বুদ্ধি দিয়ে জব্দ করতে হয় শত্রুকে, তা আরও একবার বুঝিয়ে দিলেন আচার্য শ্রী ব্রহ্মানন্দ। খানিকক্ষণ বসে থেকে উঠে পড়ে সবাই। পাঁচ সেলের টর্চ দিয়ে ভালো করে দেখতে থাকে পাতাল ঘরটা। চারিদিকে অজস্র মৃতদেহ, এর মধ্যে কোনটা বিমল তা আজ আর আলাদা করে চেনা যায় না। বেদির এক পাশে অনির ফোনটাও অক্ষত অবস্থায় পাওয়া যায়। সময় নষ্ট না করে তারা বেরিয়ে আসে গর্ভগৃহ থেকে। পুনরায় মন্ত্র দ্বারা বেঁধে ফেলা হয় পাতালপুরীর প্রবেশদ্বার। চারজনে ফিরতে থাকে গর্ভগৃহের রাস্তা দিয়ে। কিংশুকের পায়ে বল ফিরে এসেছে, তবে এখনও সে দুর্বল। অনির কাঁধে ভর দিয়ে হাঁটছে সে। মানসিক চাপও তার উপর যথেষ্ট পড়েছে। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগোতেই তাদের কানে এলো একটা বিকট শব্দ। পেছন ফিরতেই দেখে কোনো এক জাদু বলে বন্ধ হয়ে যাচ্ছে মন্দিরের দ্বার।
ব্রহ্মানন্দের মুখে ফুটে ওঠে হাসির রেখা। ভোরের মুখে কিংশুককে বাড়ি ফিরিয়ে দেওয়ার পর তার মা আর ব্রহ্মানন্দ ও দুই ভাইকে বাড়ি ফিরতে দেয়নি। দুপুরে না খাওয়া দাওয়া করে কোথাও যাওয়া হবে না, এটাই তার কঠোর নির্দেশ। ঝুমু পিসিকেও ম্যানেজ করে নিয়েছেন তিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা বসেছে কিংশুকদের বৈঠকখানায়। মুখে মৌড়ি চালান করে অনি বলে, প্লিজ গুরুদেব, আমার সব কিছু একটু খুলে বলুন প্লিজ, আমি ধোঁয়াশায়। প্রশান্ত সম্মতি জানায় ভাইয়ের কথায়। সারাদিন গুরুদেবের সাথে থাকলেও কিছু প্রশ্নের উত্তর তার এখনও অজানা। ব্রহ্মানন্দ হালকা হেসে বলে, গোড়া থেকে বলি শোনো, এখানে আসার আগে থেকে আমি শুনেছি প্রশান্তর কাছে রুদ্রগড়ের পাশে আসান গড় থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে। এখানে এসো তাই শুনলাম ও নিজের চোখেও দেখলাম। এরপর আসান গড়ে এসে জানতে পারলাম দুজনে নাকি যে অদ্ভুত প্রাণীটা দেখেছে তার বাস নাকি এই রুদ্রগড়ে। কথাটা শুনে অবাক হলাম, ওদের কথা যদি সত্যি হয় তবে কেন প্রাণীটা এত দূরে উড়ে আসে শিকার ধরতে? রুদ্রগড়ে কি মানুষের অভাব? উত্তরটা কিছুতেই মিলছিল না। এরপর সেই দিনই এলাম তোমাদের বাড়ি। তোমাদের ঘরে ঢুকতেই আমি একটা গন্ধ পেয়েছিলাম, তারপর রুদ্র প্রতাপের ডায়েরিটা হাতে পেলাম। সেদিন রাতে অভিযান চালিয়ে আর ডায়েরি পড়ে সবটা বুঝলাম রুদ্রগড় কেন এত সুরক্ষিত। এরপর আমরা হেরোসিসের বাসস্থানে প্রবেশ করে তাকে বধ করার অস্ত্র চাললাম, কিন্তু হেরোসিসকে পুনরায় স্বর্ণ মূর্তিতে পরিণত করতে গেলে তোমাকে নিজের জীবন বলি দিতে হবে, যেটা মহারাজ রুদ্র প্রতাপ করেছিলেন। কিন্তু তোমাকে তো আমাকে বাঁচাতেই হবে। সারা রাত সারা দিন ভেবে ভেবে অবশেষে হেরোসিসকে বন্দি করার উপায় আমি পেলাম, কিন্তু এখানেও আমার তোমার সাহায্যই লাগত। তুমি সাহায্য করবে কথাও দিলে, সারা দিন ধরে মন্ত্র মুখস্থ করলে, আর আমি তোমাদের বাগানে হেরোসিসের আসা যাওয়ার যে পথ তা মন্ত্র দিয়ে বেঁধে দিয়েলাম। এরপর সবটাই তোমরা জানো, তোমাদের সাহায্য ছাড়া এ কাজ একেবারেই সহজ ছিল না। তোমাদের সকলের সাহায্যে বন্দি করা গেল ভয়ানক অপদেবতা হেরোসিসকে। এতটা বলে থামলেন ব্রহ্মানন্দ। অনির চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। সে বলল, আমাকেও আপনার শিষ্য করে নিন গুরুদেব। ব্রহ্মানন্দ হেসে ফেলে অনির কথায়। সন্ধ্যা হয়ে আসছে, উঠে পড়ে প্রশান্তরা। বেরোনোর আগে ব্রহ্মানন্দ তার ঝোলা থেকে তিনটে মোটা মোটা পুরুষ আংটি বার করে কিংশুকের হাতে দিয়ে বলে, এইগুলো আমি পাতালপুরীতেই পেয়েছি, এগুলো তোমার পূর্বপুরুষ অর্থাৎ রুদ্র প্রতাপের। মৃত্যুর সময় হয়তো এই তিনটে তার হাতে ছিল, বহুমূল্য রত্ন খচিত এই আংটি। আশা করি এগুলো তোমাদের অভাব মেটাবে, এগুলো ধরো। কিংশুকের চোখে আনন্দাশ্রু। গৌরীদেবী হঠাৎ দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, না, এ কিংশুকের পূর্বপুরুষের জিনিস, এ জিনিস আমি কখনোই বেচতে দেব না। শুধু ও কেন, ওর ছেলে, তার ছেলে, তার ছেলেও যাতে বেচতে না পারে তার ব্যবস্থা আমি করে দিয়ে যাব। গৌরীদেবীর কথায় তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় সবার। মা ছেলেকে বিদায় জানিয়ে ফেরার রাস্তা ধরেছে তিনজন। অনি বকবক করে চলেছে আর গুরুদেবও তার কথার উত্তর দিয়ে যাচ্ছে। প্রশান্তর মনটা চলে যায় পরাধীন ভারতে সেই ব্রিটিশ শাসিত দিনগুলোতে, যেখানে এক জমিদার নিজের জমিদারি রক্ষা করার জন্য নিজেকে আত্মাহুতি দেয় এক মিশরীয় অপদেবতার কাছে। এতক্ষণ আপনারা শুনছিলেন মাননীয়া দিয়াদের লেখা
আচার্য ব্রহ্মানন্দ ও প্রশান্তর গল্প রুদ্রগড়ের সিংহদানব। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানান কেমন লাগলো, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।